আমি একটা বই উন্মোচন করছেন, এটা গঙ্গাসাগর নিয়ে বই, যেটা জেলা প্রশাসন দ্বারাতে এখানে গঙ্গাসাগরের ডিটেইল ইনফরমেশন আছে, এটা ম্যাডামের হাতে আজকে উন্মোচন হবে। ম্যাডাম গঙ্গাসাগরে চট করে বলবে কিছু কি প্রস্তুতি হয়েছে অথবা আমরা? আমরা বুলবুল নিয়ে আগে কি কি কাজকর্ম হয়েছে সেটা নিয়ে আলোচনা করিনি, যেহেতু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বুলবুলের ব্যাপারটা খুবই ইনিশিয়েটিভলি অ্যাডমিনিস্ট্রেশন কাজ করেছিল। তারপরে ওদের আমি রিপোর্ট কার্ড দেখেছি, ডিএম একটু নিজে বলুক কী কী করেছে, কী কী অ্যাকশান নিয়েছে, কত লোক বেনিফিটেড হয়েছে, এটা টোটালটা। ম্যাম বুলবুলে যেটা অ্যারাউন্ড 11.9 লাখের মধ্যে ম্যাম সবাইকে আমরা কোনো না কোনো বেনিফিট অলরেডি দিয়ে দিয়েছি ম্যাম, মোর দ্যান 150 to 200 crore মতো ম্যাম অলরেডি আমরা রিলিফ ডিস্ট্রিবিউশন করেছি ম্যাম। এর বাইরে ম্যাম অনেক প্রপোজাল আমরা ডিপার্টমেন্টে রেখেছি ম্যাম, পরবর্তীকালে যখন পাবো আমরা দিয়ে দেবো ম্যাম। ম্যাম অলমোস্ট 2.9 লাখ পরিবারকে আমরা তারপলিন দিতে পেরেছি ম্যাম, অলরেডি 2.5 লাখ পরিবারকে আমরা ডিসাস্টার ম্যানেজমেন্ট কিট দিতে পেরেছি ম্যাম, আর গার্মেন্ট মোর দ্যান 2.4 লাখ বাড়িতে দিয়েছি ম্যাম, আর যারা যারা আনফর্চুনেট ডেথ হয়েছে ম্যাম ওদের সবাইকে আমরা এক্সগ্রেশিয়া কম্পেনসেশন দিয়ে দিয়েছি ম্যাম, আর যারা স্টুডেন্ট ওই সময় এক্সাম লেখার জন্য ওদের অসুবিধা ছিল ম্যাম ওদেরকে অলরেডি 30,000 পরিবারকে আমরা হারিকেন দিতে পেরেছি ম্যাম, অ্যারাউন্ড 2.3 লাখ লিটার্স অফ কেরোসিন ম্যাম সবাইকে আমরা দিতে পেরেছি। এর বাইরে ম্যাম ফার্মার যাদের ক্ষতি হয়েছে অলরেডি ম্যাম 4.5 লাখের কাছাকাছি আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি SDRF বেনিফিটের জন্য, ওর মধ্যে ম্যাম অলরেডি 2 লাখ পরিবারকে আমরা টাকা দিতে পেরেছি ম্যাম, আর এখনও ম্যাম ক্যাম্পগুলো চলছে, আর যা ল্যান্ড নিয়ে অসুবিধা ছিল ম্যাম অলরেডি BLR অফিসে ক্যাম্প মোড়ে ওদেরকে মিউটেশন নিয়ে যা সমস্যা ছিল মেটানোর জন্য সার্টিফিকেট মোর দ্যান 1.3 লাখ ফার্মারদেরকে আমরা দিতে পেরেছি ম্যাম। এর বাইরে ম্যাম আর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে যাদের পান বরজের ক্ষতি হয়েছে ম্যাম অলরেডি 27,000 বেশি ফার্মারদেরকে ডিপার্টমেন্ট টাকা দিয়েছে ম্যাম, ওর মধ্যে অলরেডি 1,500 ফার্মারকে আমরা টাকা অলরেডি ওদের অ্যাকাউন্টে মানে দিয়ে দিয়েছে ম্যাম। এর বাইরে ম্যাম যতগুলো ফিশারি নিয়ে প্রবলেম ছিল ম্যাম অনেক পুকুর নষ্ট হয়েছে, ওখানে ম্যাম NRIJ মাধ্যমে প্রচুর ক্লিনিং করা হয়েছে, আর ফিশারি ডিপার্টমেন্ট ম্যাম লাইম আর পটাশিয়াম পারম্যাঙ্গনেটের জন্য অলমোস্ট 1 crore টাকা দিয়েছিলেন, ওটাও ম্যাম অলরেডি গ্রাম পঞ্চায়েত মাধ্যমে দিয়ে আমরা সব পুকুরগুলো সাফাই করাতে পেরেছি ম্যাম। এর বাইরে ম্যাম ডিফারেন্ট যা ডিপার্টমেন্টগুলো লাইক PNRD ডিপার্টমেন্ট ম্যাম এক্সট্রা হাউস স্যাংশন করেছেন, বুলবুল অ্যাফেক্টেড যতগুলো ব্লক আছে ম্যাম মোর দ্যান 80,000 হাউসেস অলরেডি ম্যাম বাংলার আবাস যোজনা মাধ্যমে ম্যাম ওদেরকে আমরা দিতে পেরেছি, আর ইরিগেশন ইলেকট্রিসিটি অন্যান্য যা ডিপার্টমেন্টগুলো আছে ম্যাম সবটাই খুব ভালো কাজ করেছে, ইলেকট্রিসিটি ইমিডিয়েটলি রেস্টোর করতে পেরেছে, ইরিগেশনে যতগুলো বাঁধ ভেঙে গিয়েছিলো ড্যামেজ হয়েছিলো সব জায়গাতে আমরা রিপেয়ার রেনোভেশন করেছি, ইনফ্যাক্ট NRIJ মাধ্যমে প্রচুর আমরা কাজ করেছি ম্যাম, আমাদের ম্যান্ডেট 70,000 থেকে 1.5 লাখ কাছাকাছি পৌঁছে গিয়েছিলো ইমিডিয়েটলি আফটার দ্য বুলবুল, বিকজ ওখানে আমরা NRIJ অ্যাক্টিভিটি মাধ্যমে রেস্টোরেশন রিলিফ আমরা করতে পেরেছি, আর ফরেস্ট এরিয়াতে যেখানে ক্ষতি হয়েছে সুন্দরবন এরিয়াতে ওখানে আমরা ম্যাংগ্রোভ প্ল্যান্টেশন করছি, আর ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে মিলে ওখানে যারা যারা ফ্যামিলি রয়েছেন ওদের যা ক্ষতি হয়েছে এদের মাধ্যমে রিলিফ পৌঁছে দিয়েছে ম্যাম। মোটামুটি ম্যাম বুলবুল নিয়ে সমস্ত ধরনের যা রিলিফ দেওয়ার সব পরিবারকে দেওয়ার চেষ্টা করেছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের এই জেলায় বুলবুল রেস্টোরেশনের কাজগুলো তোমরা যেটা করেছো তাতে তোমরা মেজর ড্যামেজ ওয়াটার বডি ক্লিন করেছো 2648টা ম্যাম, তোমরা ফ্লাডেড এরিয়া রেস্টোরেশন করেছো 456টা, তোমরা বুলবুল অধ্যুষিত এলাকা যে 13টা ব্লকে এই জেলায় 74,685 জন 100 দিনের কাজের লোককে রিক্রুট করেছো, রেস্টোরেশন অফ ভিলেজ রোড 153 কিলোমিটার অলরেডি করেছো, তোমরা রিভার এম্বাগমেন্ট যেটা সেটা 119 কিলোমিটার করেছো, এবং এছাড়াও
তোমরা পুকুর থেকে শুরু করে পোলট্রি শেড থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে ম্যানগ্রোভ সেক্টর থেকে শুরু করে এই কাজগুলো তোমরা করেছো, আর তোমরা যেটা ডিস্ট্রিবিউশন যেটা করেছো সেই ডিস্ট্রিবিউশনটা আমি অবশ্য দেখেছি। তোমরা যেটা বলছিলে যে তিপ্পল থেকে শুরু করে কিটস থেকে শুরু করে কালকেও অনেক দেওয়া হবে, প্রায় 30,000 দেওয়া হবে পাথর প্রতিমা থেকেও। সুতরাং তিপ্পল দিয়েছো তোমরা, কিটস দিয়েছো তোমরা, কেরোসিন দিয়েছো যেখানে যেখানে কেরোসিনের প্রয়োজন, পরীক্ষা ছিল, তারপর হারিকেন হারিকেন দিয়েছো, তারপরে তোমরা কৃষি জমি যেগুলো সেগুলো অলরেডি শস্য বিমা একটা তার জন্য এনরোলমেন্ট করছো, আর একটা হচ্ছে কৃষক বন্ধু বা তাদের সিডসের ব্যাপারে ক্ষতিপূরণ যেটা হয়েছে সেগুলোর ব্যাপারে তোমরা মোটামুটি কাজ করেছো। কৃষি দপ্তর প্রদীপ দা আছেন এখানে, একটু বলুন তো কৃষি দপ্তর কতটা করতে পেরেছেন, টোটাল বুলবুলটা নিয়ে বলবেন ইনক্লুডিং দিস ডিস্ট্রিক্ট, টোটাল বুলবুলটা নিয়ে কতটা আপনারা করতে পেরেছেন আফটার বুলবুল? হ্যাঁ, আমরা এখনো অবধি ম্যাডাম 2,15,550 ফার্মারকে অলরেডি নতুন করে চাষ করার জন্য আপনি যে অর্থের অনুদান দিয়েছেন তাতে আমরা 89 কোটি টাকা দিতে পেরেছি। এখনও দোয়ার কাজ রোজ চলছে, আজও চলছে, ক্যাম্প হচ্ছে, এবং আমাদের আমরা মোট ম্যাডাম আমাদের 9,45,000 চাষিদের কাছ থেকে আমরা যেটা ফর্ম পেয়েছিলাম অ্যাপ্লিকেশন ব্যাংকে দেওয়া হয়েছে সেখানে 344 কোটি টাকা ম্যাডাম ইনভলভ আছে, আমরা এটা ছাড়ছি না, 4,50,000 কৃষক এফেক্টেড হয়েছিল। আমরা এখনো অবধি তাদের যা আবেদন পেয়েছি সেগুলো স্ক্রুটিনাইজ করে 2,01,550 জনকে আমরা অলরেডি অর্থ দিয়ে দিয়েছি, বাকি যেটা আছে সেটা চটপট করে ফেলতে হবে ব্যাংকগুলো আগে। হ্যাঁ, এখন এই সময় এই মেলা টেলা নানা রকম হয়, ওখানে ক্যাম্প করে করে ইমিডিয়েট এগুলো স্পেশাল ড্রাইভ দিতে হবে যাতে ওরা পেয়ে যায়, প্রবলেমটা না হয়। হ্যাঁ আগে। হ্যাঁ, আর আপনারা অল্টারনেটিভ সিডস গুলো দেখে নিচ্ছেন? হ্যাঁ, আমরা মোট 90,500 কৃষক পরিবারকে আমরা সর্ষের চাষের জন্য হাইব্রিড ভুট্টা পালস সিড মানে ডাল শস্যের বীজ এবং সানফ্লাওয়ার সূর্যমুখীর চাষের জন্যে আমরা মোট এখানে প্রায় 1,50,000 কিট দিয়েছি যাতে তারা অন্য নতুন চাষ শুরু করায় শুধু অর্থ নয়। ধানগুলো নষ্ট হয়ে গেল আগে, পাকা ধানগুলো আগে, সেটা কি কিছু করা গেল আগে? হ্যাঁ, ওগুলো আমরা বিভিন্নভাবে গ্রেডেশন করে যেগুলো মানুষের খাদ্যযোগ্য হবে না সেগুলো অন্যভাবে ব্যবহারের জন্য আমরা ব্যবস্থা করছি। অ্যানিমাল ফিড একটা মূল কারণ, মূল আগে। হ্যাঁ, আর তারা ক্ষতিপূরণটা পাবে। হ্যাঁ আগে। হ্যাঁ, তাই তো আগে। হ্যাঁ, একটা না একটা কাজে লাগবে। ঠিক ঠিক। বঙ্কিমবাবু আপনাদেরকে আপনাদের কি বলা আছে বুলবুল এ নিয়ে? যা কাজকর্ম হয়েছে তা প্রত্যেকটা তো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখনও আমাদের এক পয়সাও দেয়নি বুলবুলের এত বড় তাণ্ডব হওয়ার পর, সবটাই কিন্তু রাজ্য সরকারের কোষাগার থেকে হচ্ছে। হ্যাঁ সদ্যা দিদি, আপনি যা ব্যবস্থা নিয়েছিলেন আমাদের জেলা শাসক অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার ইনস্ট্রাকশন মাফিক টোটাল সাগর এবং নামখানা ব্লকের সমস্ত ব্যবস্থা নিয়েছে, এবং সবচেয়ে আনন্দিত যে বকখালিতে যে টোটাল যে পরিবার ম্যাডাম সেটা হচ্ছে 7,200, ইতিমধ্যে 6,650 পরিবারকে কিটস দেওয়া হয়েছে, এবং আমাদের মৌসুনী দ্বীপে ম্যাডাম 6,645 পরিবার, তার মধ্যে 5,700 পরিবারকে কিটস দেওয়া হয়েছে ম্যাডাম, এটা খুব উল্লেখযোগ্য। তাছাড়া না এটা আমরা করে দিয়েছি যাতে সমস্ত পরিবারের সব কিছু পায়। আপনারা তো ঠিক আছে সমীরবাবু, সমীর জানা আপনার ওখানে তো কালকে প্রোগ্রাম আছে পার্থ প্রতিমা। হ্যাঁ দিদি, বুলবুল ঝড়ের যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল এখন ওখানকার মানুষ যেটুকু উপলব্ধি করতে পেরেছে যে এত দ্রুত গতিতে যেভাবে করে আমাদের ত্রাণ সামগ্রী এবং সব কিছু পৌঁছে দেওয়া হয়েছে, এবং ডিএম সাহেব তৎপরতার সঙ্গে কাজকর্ম করেছেন এবং পঞ্চায়েত আমরা সবাই মিলে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের স্থানীয় জনগণ থেকে শুরু করে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, আমার অফিসাররা প্রত্যেকে, অ্যাডমিনিস্ট্রেশন টোটাল মানে আইপিএস আইএএস এবং WBCS WBA সহ সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে কাজগুলো করার জন্য। জয়ন্তদের এলাকায় কী আছে?
দিদি আমার ওখানে মাননীয় ডিএম সাহেব নিজে গেছিলেন, তার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জেলা প্রশাসনের সমস্ত অফিসারদেরকে নিয়ে সার্ভে করে, এবং উনি নিজে থেকে সেখানে প্রাণের মাল বিলি করেছে। আমাদের বলার মতো কোনো জায়গা নেই, মানুষ অবাক হয়ে গেছে যে এত দ্রুত কিভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছানো যায়। এই প্রথম আমরা দেখলাম যে এর আগেও বহু আমরা ঘূর্ণিঝড় দেখেছি, কিন্তু এই বুলবুলেতে যে এত তাড়াতাড়ি মানুষের কাছে ত্রাণ পৌঁছে গেছে, যেটা মানে বলার আর সময় অপেক্ষা রাখে না। তার জন্য দিদি আপনাকেও যেমন আমরা সুন্দরবনের তরফ থেকে সুন্দরবনের মানুষ শ্রদ্ধা জানাচ্ছে, সেই সঙ্গে প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে। আর একটি কথা দিদি, শুধু এই চাষ তো পুরো নষ্ট হয়ে গেছে আমার গোসভা ব্লকের, ওই যারা দ্বিতীয়বার যারা চাষ করতে উদ্যোগী হয়েছে, বীজ টিজ ফেলেছে, তাদের যদি বিদ্যুৎটা একটু মকুব করে দেন তাহলে একটু ভালো হয়, যদি সম্ভব হয়। কি 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 বিদ্যুৎ যেটা ওই যে তারা পাম্প চালায় সব একসাথে করতে হবে না, আলাদা ডিপার্টমেন্ট, ওখানে কয়েক হাজার কোটি টাকা সাবসিডি দিতে হচ্ছে, যদি পারবে না, যদি সম্ভব হয় এটাই, না এটা পারবে না, ঠিক আছে, এটা নেই আমার হাতে, এই বিদ্যুৎ টাকা না দিলে এ চলছে না। জয়নগর কুলতলি কিছু আছে বলার? বিশ্বনাথ দিদি, আপনাকে নমস্কার জানাই। আমার জয়নগর যে দু নম্বর ব্লক একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু দু নম্বর ব্লকের বিডিও সাহেব এবং আমাদের ডিএম সাহেব এবং এইচডিও ম্যাডাম অতি তৎপরতার সঙ্গে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছি, এবং কিডস থেকে নানান জিনিসপত্র খুব দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে, এবং মানুষ খুব খুশি। এবং শুধু তাই নয়, যে চাষের ক্ষতি হয়েছে সেই চাষি পরিবাররা তারা যে এই ব্লকে এসে যে চাষের যে অনুদান পাবে সেটার জন্য তারা খুবই আনন্দিত, সবই আপনার দয়া আশীর্বাদে হয়েছে। অধিকদা একটা কথা আমি বলবো, ডিএমকেও বলছি, এমনি তোমরা করছো যেটা হচ্ছে এই যে কৃষক বন্ধু বা ক্রপ ইন্স্যুরেন্স, মিউটেশন জমির তাড়াতাড়ি করতে হবে, এখন তো মিউটেশন অনলাইনে হয়ে যাচ্ছে, দেখে নিতে হবে, কিন্তু অনলাইনে করলেও অনলাইনে অ্যাপ্লাই করতে পারে, দেখে নিতে হবে কাগজগুলো ঠিক আছে কিনা, করে একটা তাড়াতাড়ি করে দিলে ওরা অ্যাডভান্টেজটা পেতে পারে। তা নাহলে কি হচ্ছে, কিষাণ ক্রেডিট কার্ড না থাকলে তার ক্রপ ইন্স্যুরেন্সের ব্যাপার ট্যাপারগুলোতে তো সে তো পাবে না, এটা দেখে নিতে হবে। এটা প্রত্যেকটা সারা ব্লকে ব্লকে সারা বাংলায় এলআর ডিপার্টমেন্ট একটা ব্যবস্থা নিয়েছে। এলআর ডিপার্টমেন্ট কি করেছে বলে দাও, ডিএমরা অ্যাক্টিভ হলে সব কাজই ভালোভাবে হয়, কিন্তু প্রত্যেকটা ডিএমকেই বলছি এই কাজগুলো ইমিডিয়েট করার জন্য। এটা ম্যাডাম, যাতে মিউটেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে বসে একটা গাইডলাইন করেছি, যেটা ক্যাম্প করে আমরা যাদের কাছে ল্যান্ড রেকর্ড মিউটেশন হয়নি ওটা আমরা সার্টিফিকেট দিয়ে একটা থ্রি ম্যান কমিটিও করা হয়েছে, যেখানে ওরাল লিজ আছে, ওখানে থ্রি ম্যান কমিটি যাবে এবং একটা সার্টিফিকেট দিয়ে দেবে, যাতে বুলবুলের রিলিফ পেতে কারো কোনো অসুবিধা না হয়। এটা সব জেলা এফেক্টেড যেটা আছে, এটা শুধু বুলবুল নয়, বুলবুল ইট ইজ ফর এভরি কেস, ইয়েস ম্যাম, ইট ইজ ফর আদার কেস অলসো, তার কারণ হচ্ছে কৃষকদের যে অ্যাডভান্টেজ আমরা দিচ্ছি, তার জমি মিউটেশন না হলে সে অ্যাডভান্টেজটা পাচ্ছে না, সুতরাং এটা দেখে নিতে হবে। এইটা একটা সেক্টর, আর একটা সেক্টর যখন আমি বলছি একবারই বলে দিচ্ছি, যেমন কাস্ট সার্টিফিকেট কিছু পেন্ডিং আছে, যেটা পেন্ডিং আছে তার জন্য হয়তো শিডিউল কাস্ট হয়তো খুব কম পেন্ডিং আছে, কিন্তু যেটুকুই পেন্ডিং আছে সেটাকে ইমিডিয়েট করে দিতে হবে, তার কারণ তাহলে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দ্বারা তারা তার অ্যাডভান্টেজগুলো পাবে, এটা একটা। আর একটা হচ্ছে তোমার এটার সাথেই পড়বে, একটা কাস্ট সার্টিফিকেট একটা, এটা একটা উদ্বাস্তু, উদ্বাস্তু কলোনিগুলো জেলায় যা আছে বা সারা বাংলা জুড়ে উদ্বাস্তু কলোনিগুলো, আগে আমরা 94টা কলোনি উদ্বাস্তু আইনত স্বীকৃতি দিয়েছিলাম, এরপরে অনেক উদ্বাস্তু কলোনি আছে হয়তো প্রাইভেট জায়গায় বসে আছে, গভর্নমেন্টের জায়গা নয় আমাদের, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোথাও কোলের জায়গা, কোথাও রেলের জায়গা, কোথাও পোর্টের জায়গা, বিভিন্ন জায়গায় বসে আছে, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বারবার লিখেছি কিন্তু কোনো রেসপন্স পাইনি। তাই আমরা পশ্চিমবঙ্গ সরকার মানবিকতার দিক থেকে, মানবিক মুখের জন্য যত উদ্বাস্তু কলোনি আছে বাংলায় সব অনুমোদন দিয়ে দিয়েছে ক্যাবিনেট কমিটি করে, সুতরাং তাদের ওখানে একটা করে বোর্ড লাগিয়ে দেওয়া হবে যে আপনার কমিটি কিন্তু অনুমোদন পেয়ে গেছে, এরপর আস্তে আস্তে কাগজপত্র দেখে তারা নিঃশর্ত জমির দলিল যাতে পায় সেদিকে লক্ষ্য রাখা হবে, ঠিক আছে? এই কথাগুলো ভালো করে লোককে বলবেন, এই তিনটে কাজই কিন্তু একসাথে করা হয়েছে। ক্যানিংয়ে তো সেরকম কিছু হয়নি, গ্যাস শৌকত দিদি যা হয়েছিল ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের জেলা প্রশাসন তৎপরতা, তোমরা এগুলো সব দেখে নিয়েছো তো? হ্যাঁ, ক্যানিং এ কিছুটা হয়েছিল, হ্যাঁ দিদি হয়েছিল। শ্যামল
বল লুকছিস মনে হচ্ছে, হ্যাঁ বল। দুর্দান্ত কাজ হয়েছে দিদি, সবাই মিলে আমাদের আমার 11টা অঞ্চল ক্যানিং পশ্চিম বিধানসভায় 4-5টা অঞ্চলে একটু ক্ষতি হয়েছে, কিন্তু আমরা ক্ষতি হয়েছে যদি এখনো কাজ না হয়ে থাকে ডিএম কে জানিও, ডিএম করে দেবেন। প্রত্যেকটা কাজ হয়েছে এবং দুর্দান্ত কাজ হয়েছে, একদম কোনো ঘাটতি হয়নি। আমরা নিজের থেকে দু একজন একটু অন্যরকম কাজ চাচ্ছিল, নিজের থেকে বিডিও সাহেব এসডিও কে নিয়ে আমরা সেগুলো কমপ্লিট করেছি, খুব ভালো কাজ হয়েছে। আচ্ছা এবার আমি একটা কথা বলি, আমি তো আমাদের একটা গ্রিভ্যান্সের সেল আছে জানেন সিএম আরও, এবং গ্রিভ্যান্সের সেলে মানুষ অভিযোগ জানায়, এখনো পর্যন্ত যা অভিযোগ এসছে বিভিন্ন সোর্স থেকে, তার মধ্যে আমরা টোটাল গ্রিভ্যান্সেস আমাদের কাছে এসেছিল এই জেলায় 1984টা, টোটাল গ্রিভ্যান্সেস ডিসপোজড হয়ে গেছে 1927টা, পেন্ডিং আছে 57টা, ডিএম এর কাছে পেন্ডিং আছে 57টা। অর্থাৎ 1984টা এসেছিল, 1927টা ডিসপোজড হয়েছে মানে হয়ে গেছে, 57টা পেন্ডিং আছে ডিএম এর কাছে, ডিএম সেটা দেখে নিয়ে করে দেবে। এসপি বারুইপুর 106টা গ্রিভ্যান্সেস এসেছিল, 21টা ডিসপোজড হয়েছে, 25টা কিন্তু এখনও পড়ে আছে, এটা এসপি বারুইপুরে চটপট করতে হবে। এসপি ডায়মন্ড হারবার 87টা এসেছিল, মাত্র 13টা ডিসপোজড হয়েছে, 74টা হয়নি। তুমি দেখে নাও, তুমি তো নতুন জয়েন করেছো, দেখে নাও, হ্যাঁ দেখে নাও, 74টা হয়নি, দেখে নাও। আর এসপি সুন্দরবন 28টা এসেছিল, 18টা ডিসপোজ হয়েছে, 10টা পড়ে আছে। অর্থাৎ টোটাল 2205টা গ্রিভ্যান্সেস এসেছিল, 2039 ক্লিয়ার হয়েছে, 166টা সব নিয়ে পড়ে আছে এসপি ডিএম নিয়ে। আমি চাই আগামী 7 দিনের মধ্যে এগুলো করে দিতে হবে, যেগুলো করার ডিপার্টমেন্ট অনুযায়ী আমি আর বলছি না, কারণ ডিপার্টমেন্ট অনুযায়ী যখন তোমরা করেই দিয়েছো বা যেটুকু বাকি আছে সেটা বেশি বলার দরকার নেই। ডিপার্টমেন্ট ওয়াইজে এমন কি বাংলার আবাস যোজনারও যেটা ছিল 1792টা এসেছিল, তার মধ্যে 1748টা ডিসপোজ হয়েছে, এগুলো প্রসেসে আছে, কোনোটা হয়তো ডিসপোজ হয়ে গেছে। এরপর আমাকে একটু বলো গঙ্গাসাগর মেলার প্রিপারেশন। ম্যাম এই বছরে ম্যাম গঙ্গাসাগর প্রিপারেশন আমরা জুলাই মাস থেকে শুরু করেছি ম্যাম, অনেকটা অ্যারেঞ্জমেন্ট আমরা অলরেডি করে দিয়েছি ম্যাম। ম্যাম এফেক্টিভ পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের সিভিল সাইডে ম্যাম ড্রেজিং এই বছর খুব ভালো হয়েছে ম্যাম, অলমোস্ট ড্রেজিং ইজ কমপ্লিট। আমাদের ম্যাম দুটো জেটি 24/7 অপারেট করবে। আচ্ছা এবার একটা কথা বলো তো, জোয়ার ভাটার সেই প্রবলেমটা নেই যার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, সেটা এবার হবে না ম্যাম? এটা নবীন একটু বলে দাও তো, এটা লোকে জানুক, হ্যাঁ এটা একটা বড় অ্যাডভান্টেজ, দেখে নাও। ম্যাডাম এবারে আমাদের দুটো চ্যানেল আছে যেখানে যাত্রীরা যায়, একটা হচ্ছে চ্যানেল 1 যেখান থেকে ট্রান্সশিপমেন্টটাও হয়, গাড়িগুলো যায়, তারপরে 10 তারিখ থেকে ওখানে যাত্রীরাও যাবে, এবং চ্যানেল 3-তে এখনও কিন্তু যাত্রীরা যেতে পারে। ম্যাডাম প্রত্যেক বছর এটা জোয়ার ভাটার জন্য হয়তো 10 ঘন্টা থেকে 12 ঘন্টা এর থেকে বেশি হতো না, এইবারে আমাদের যেটা যেভাবে ড্রেজিংটা করা হয়েছে, লং টার্ম ড্রেজিং করা হয়েছে, সেটাতে চ্যানেল 3-তে 19-20 ঘন্টা আমরা দিতে পারবো, এবং চ্যানেল 1 যেটা মেন যাত্রীরা ওই চ্যানেল দিয়ে যাবে ম্যাডাম সেখানে 23 ঘন্টা আমরা কিন্তু দিতে পারবো। এইবারে একটা স্প্রিং টাইট না হলে হয়তো 24 ঘন্টা আমরা করে দিতে পারতাম। তো এইবারে ম্যাডাম একটাই শুধু দেখতে হবে যে পুলিশ এটা খুব দায়িত্ব নিয়ে করবে, সুরজিৎরাও আছে, ডিজি আছে, রীনা মিত্রদেরও এখানে একটু বসিয়ে দাও, যেটা করতে হবে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে সিনিয়র লোকেদের বসাও, পুলিশদের সাথে ডিএম এর সাথে সমস্ত অ্যাডজাস্ট করে করবে, আমাদের মিনিস্টারও থাকবে, ওপারে কারা থাকবে এপারে কারা থাকবে মিটিং করে আমরা অলরেডি বলে দিয়েছি কারা কারা কোন দায়িত্বে থাকবে, ইভেন কলকাতাতেও ময়দানে কারা দায়িত্বে থাকবে, টোটাল একটা কোয়ার্ডিনেশন হবে। যেটা হচ্ছে একসাথে অনেক হ্রাস পড়ে গেলো আর গঙ্গায় চলে গেল, এটা যেন না হয়। ছাড়বার আগে অনেকটা দূরে একটা জায়গায় ছাড়বার আগে ক্যাপাসিটি আছে দেখে ছাড়তে হবে। এক্ষেত্রে দেখো 13 তারিখ থেকে লোকে যাতায়াত শুরু করে দেবে, 13, 14, 15, 16 4 দিন ভাইটাল, 15 তারিখে স্নান আছে আর 16 তারিখ সকালে স্নান আছে, তোমাকে এটা দেখে নিতে হবে। আর যেটা একবার সেই বাঁশ পড়ে গিয়েছিলো ওটা মজবুত করতে হবে লোহা দিয়ে, লোহার গার্ডার, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়।
হিন্দিতে বিবেক ওটা দিয়েছে যেটা হিন্দিতে বলে, বিবেক দিয়েছে হিন্দিতে যেটা আমরা বলি অ্যাপিল করি, হয়ে গেছে ওটা বারবার করে সব জায়গায় অ্যাপিল হবে, সেকেন্ডে সেকেন্ডে মেলা গ্রাউন্ডে ওখানে কলকাতায় রাস্তায় এগুলো কিন্তু, আর এলাকা এলাকায় কিছু ক্যাম্প হবে, মে আই হেল্প ইউ যেটা সহায়তা কেন্দ্র করে, বাংলা সহায়তা কেন্দ্র করে কোনো লোকের কোনো প্রবলেম হলে হলো দেখে নিতে হবে, সে পার্কিং আছে, বাস টাস কোথায় রাখবে সেটা কোনো ম্যাটার না, সেটা ওরা দেখে নেবে কোথায় রাখবে। তোমাদেরও এলাকাতেও যারা আছেন এমএলএরা এমপিরা কাউন্সিলররা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম সভা সবাইকে কিন্তু, 20-30 লক্ষ লোক আসে, আপনারা প্রতিবারে যেটা করেন সেভাবে কিন্তু এবারেও করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। মন্টুরা যেমন এপারে থেকে করে করবে, গিয়াসও এপারে থাকে, ববিও এপারে থাকে, ওপারে তো মরিশদা সুব্রতদা শোভনদারও ওপারে থাকে, তোমাদের তো দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে অলরেডি, শামিমাও থাকে সুভাষিও থাকবে আমি বলে দিয়েছি, তোমাদের যেভাবে মিটিংয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সেইভাবে করবে যাতে কোনো প্রবলেম না হয়। বাড়িটারি বানানো টানানো সেগুলো কাজ চলছে, হোগলার যেগুলো বানায় সেগুলোতে যদি আগুন না লাগে তার জন্য প্রিকশন নেওয়া হয়েছে, আর জলের ব্যবস্থা করা হয়েছে পিএইচ থেকে? ম্যাম ভালো করা হয়েছে ম্যাম, পুরানো পাইপলাইনগুলো সব ঠিক করা হয়েছে, সাফিসিয়েন্ট ম্যাম ওয়াটার পাউচ অন্যান্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, প্যাসেঞ্জার পিলগ্রিম শেড ম্যাম 1 লাখ পিলগ্রিম থাকার মতো ব্যবস্থা করা আছে, ওগলা শেড সব তৈরি হয়ে গেছে ম্যাম। কেউ যাতে কোনো কমিউনাল কিছু ছড়াতে না পারে নজর রাখতে হয় ভালো করে, কারণ অনেক বড় যজ্ঞে এক দু একটা বদমাইশ থাকে, তারা নানা রকমভাবে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা, এটা কোনো রকম টলারেট করা যাবে না, একদম কলকাতা থেকে এই পর্যন্ত নজর রাখতে হবে, আর টোটাল মেলা গ্রাউন্ড থেকে শুরু করে গঙ্গার ঘাট থেকে শুরু করে টোটালটাই সিসিটিভি কভারেজ থাকবে, টোটাল টোটালটাই, তাতে যদি আরও টাকা লাগে গভর্নমেন্ট দেবে, সিসিটিভি কভারেজ ফুললি থাকবে কোথাও যাতে কেউ কোনো মিসচিভ করতে না পারে। আর হেলথের ব্যাপারটা তো করাই আছে। হ্যাঁ ম্যাম হেলথ খুব ভালো হয়েছে ম্যাম, আর দুটো এয়ার অ্যাম্বুলেন্স তো আপনি স্যাংশন করেছেন ম্যাম, ইন অ্যাডিশন টেম্পোরারি হসপিটাল রেফারেল হসপিটাল স্পেশালিস্ট সবই করা আছে ম্যাম, আর আগে অলরেডি হেলথ টিম গিয়ে ভিজিট করে অলরেডি জায়গাগুলো ফিক্স করে দেওয়া হয়েছে ম্যাম, হেলথ একটা গ্রিন করিডরও করা হয়েছে, এমার্জেন্সি পেশেন্টকে আমরা এভাকুয়েট করতে পারি, 85 অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা আছে, ইন অ্যাডিশন রেড ক্রস এনজিও ওরাও ম্যাম অ্যাম্বুলেন্স দেবে। তাছাড়াও তোমরা যে অ্যাম্বুলেন্স চাও কত অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে, কত অ্যারেঞ্জ করেছো ম্যাম? আমরা এয়ার অ্যাম্বুলেন্স আমাদের দুটো করা আছে ম্যাম, আর 85টা করা আছে অ্যাম্বুলেন্স ম্যাম, 85 অ্যাম্বুলেন্স কত ম্যাম? 85 অ্যারেঞ্জমেন্ট করেছো? হ্যাঁ আমরা করেছি ম্যাম, ইন অ্যাডিশন এনজিও তোমাদের জিম্মায় আছে তো? হ্যাঁ ম্যাম এটা করেছো একটা ম্যাম, আর ইন্স্যুরেন্স কভারেজ করেছো শামিমা? কবে কবে ইন্স্যুরেন্স কভারেজ করা আছে, কোন তারিখ থেকে কোন তারিখ? কলকাতা থেকে করেছো তো? বলো 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 মাইকে বলো, বসো লোকে জানুক বসো। 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজ করা হয়েছে সমস্ত তীর্থযাত্রী সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ অ্যাডমিনিস্ট্রেশন সবার। বলো আপনি আপনি প্রথম থেকেই দিদি এটা করে রেখেছেন, তখন থেকেই আপনি যখন থেকে আপনি ক্ষমতায় আসেননি তখন থেকেই মানুষের তীর্থযাত্রীদের জন্য আপনি বরাবর করে আসছেন দিদি, আপনার কাছে সারা ভারতবর্ষের মানুষ কৃতজ্ঞ যে আপনি এটা ইন্স্যুরেন্সটা করে দিয়েছেন। কোন কোন দিনে পাবে এটা বলে দাও দিদি। আমাদের ওই 11 তারিখ থেকে আরম্ভ হচ্ছে 17 তারিখ পর্যন্ত, 11 থেকে 17 কভারেজ থাকছে, আমরা 9 তারিখ থেকে করছি, ওটা মেন আমাদের ওখানে থাকছে 11-17। এই মেলায় আসতে গিয়ে কারো কোনো প্রবলেম হলে তার জন্য 5 লাখ টাকা করে কভারেজ থাকছে, সুতরাং এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ, কারণ অনেক মানুষ দূর দূর থেকে আসে তো সেগুলো দেখতে হয়। ঠিক আছে আমরা চাই না কোনো ইনসিডেন্ট ঘটুক, বাট এটা কলকাতার গঙ্গাসাগর গ্রাউন্ডটাও অ্যালাউ, যেখান থেকে লোক ওঠে ওটাও অ্যালাউ আছে তো, ওটা বারবার করে ওরা বলতো। ঠিক আছে আর কোন দিকে লোকে যাবে কোন দিকে অ্যারো ট্যারো করে ভালো করে হিন্দি ভাষায় ভাষায় বাংলা হিন্দি ইংলিশ তিনটিতে, ইংলিশ অত না বাংলা হিন্দিটাই বেশি করে প্রয়োজন। আমরা 6-7 ল্যাঙ্গুয়েজে করছি ম্যাম, বেশিরভাগ হিন্দি বাংলা ইংলিশ, ইন অ্যাডিশন ওড়িয়া ভোজপুরি এটাও আছে ম্যাম, তামিল তেলুগু। ম্যাডাম যে ওখানে কয়েকটা এনজিও আছে অনেকদিন ধরে ওখানে ক্যাম্প করছে সহায়তা কেন্দ্র করছে, সেখানে পুলিশকে একটা বিশেষ নজর রাখতে হবে, বিকজ ওইগুলো সেন্টার থেকে যেটা অনারেবল সিএম বলছেন যে কমিউনাল কিছু কেউ ঢুকে পড়লো কিছু হঠাৎ করে কিছু বলে ফেললো দুটো লিফলেট দিয়ে দিল, সো অল দিস পয়েন্ট শুড বি স্পেশালি কভার্ড যাতে এটা একটা অন্য দিকে না চলে যায় ব্যাপারটা। স্যার এইবার অনেকটাই আমরা অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন করে নিয়েছি স্যার, আর পুলিশ স্যার স্পেশালি নজর রাখছে, যেটা ম্যাডাম বললেন সেটা আমরা আগেই ব্যবস্থা করেছি, ইচ অ্যান্ড এভরি নুক অ্যান্ড কর্নার শুড বি কভার্ড বাই সিসিটিভি।
Right, sir. We have already deployed CCTV কেউ যদি এদিক ওদিক ঘুরিয়ে দিতে না পারে সেখানেও কিন্তু লোক লক্ষ্য রাখবে এবং সিসিটিভি অপারেট করবে একদম পুরো 24/7 যারা সিসিটিভি অপারেট করবে লোক দিয়ে দাও এক্সপার্টস লোক যাতে কেউ এদিক ওদিক করতে না পারে লাগিয়ে দিলাম কাজ হলো না এটা যেন না হয় অনেকে করে কি ওপর থেকে ঘুরিয়ে দিল বে কর এসব যেন না হয় ফুল অপারেট করতে হবে ম্যাম এইবারে ম্যাম সিভিল সাইড থেকে পুলিশের তরফ থেকে ম্যাম অনেকটাই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে আমাদের স্পেশাল একটা টিম বসছে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক মনিটরিং করবে আর অপারেট করবে প্রত্যেকটা বাফার জোনে আমাদের থাকছে ম্যাম সিসিটিভি ক্যামেরা এছাড়া জিপিএস ইনস্টল হয়েছে ম্যাম তাহলে কোনো অসুবিধা হবে না 24 আওয়ার্স আমরা রাউন্ড দ্য ক্লক মনিটরিং করব ভোটার লিস্টের কাজ ঠিকমতো চলছে কি ম্যাম এই জেলায় ভোটার লিস্টের কাজ হচ্ছে ঠিকমতো হ্যাঁ লোক বসছে অনেক নামটাম ভুল টুল হচ্ছে সব কারেকশন করে নেবেন কিন্তু ভালো করে করবেন আর এখানে চার দিন আরো বাড়ানো হয়েছে মনে হয় এর জন্য গঙ্গা সাগরের জন্য 20 তারিখ পর্যন্ত হয়েছে বাট আমাদের 15 তারিখ পর্যন্তই লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আমাদের ম্যাম এখানে এক্সটেন্ড হয়েছে February 27 পর্যন্ত চলবে রঘুনাথন তোমার যেটা বেনিফিট হচ্ছে যে আমাদের অ্যাপ্লাই করার কারেকশন জন্য সেই টাইমটা অল্প বাড়ানো হয়েছে ওই চার দিন গঙ্গাসাগর এদিকে হচ্ছিল রাজ্য সরকার ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করো চাই কিন্তু তোমার ফিল্ড ভেরিফিকেশনের টাইম অনেকটা পাচ্ছ তুমি স্যার বাকি জায়গায় পাবলিকেশন হবে 7 ফেব্রুয়ারি তোমার এখানে পাবলিকেশন হবে 27 ফেব্রুয়ারি স্যার তো ফিল্ড ভেরিফিকেশন যাতে ভালো করে হয় কেউ বাদ না স্যার আমাদের বিএলও স্যার ফিল্ডে আছে সব জায়গাতে আর বিডিওরা স্যার ইন্টেন্সিফাইড ওয়েতে মনিটর করছে স্যার কোনো স্যার নাম উইথআউট প্রপার ভেরিফিকেশন ডুববে না স্যার ওটা স্যার বারবার অনলাইনে চলে গেল হবে না এক্সিস্টেন্স ফিজিক্যালি এক্সিস্টেন্স দেখতে হবে ইয়েস এটাই নিয়ম আচ্ছা আরেকটা কথা আমি বলি যদিও এটা রিলেটেড কিনা আমি জানি না বাট যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন আছে অফকোর্স ল অ্যান্ড অর্ডার অলওয়েজ রিলেটেড থাকে আমরা কিন্তু বন্ধকে সমর্থন করছি না কোনো একটা পলিটিক্যাল পার্টি ডেকেছেন ইস্যুটাকে আমরা সবাই সমর্থন করি সেটা আমরা ইস্যুটা নিয়ে আমরা প্রত্যেকেই মিছিল মিটিং করছি বা আমাদের যা যা করা করছে কিন্তু আমাদের স্ট্যান্ড আমরা কোনো বন্ধকেই সমর্থন করি না এটা নাইদার দিস সাইড অর দ্যাট সাইড তার কারণ এমনিতে ইকোনমিক সিচুয়েশান কান্ট্রি খুব খারাপ তার মধ্যে একটা দিন বন্ধ হলে লোকের খুব অসুবিধে হয় কাজে কোনো রকম বন্ধ যাতে না হয় শান্তিপূর্ণভাবে সব এলাকা থাকে সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে টেক কেয়ার করতে হবে আমরা ইস্যুটা সমর্থক অন্য পন্থায় করব গণতান্ত্রিক কায়দায় শান্তিপূর্ণ কায়দায় কিন্তু বন্ধে আমি যাচ্ছি না কারণ এমনিতে অর্থনীতিতে ভারতবর্ষের অবস্থা খুব খারাপ একটা দিন সব বন্ধ হয়ে যাওয়া মানে হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট হয় সুতরাং আমরা নতুন করে বন্ধ কোনোদিনই সাপোর্ট করি না আমাদের সরকার যেদিন থেকে এসছে এই 8 বছরে 8.5 বছরে একটি বন্ধ আমরা সাপোর্ট করিনি কাজেই আমাদের পলিসি খুব ক্লিয়ার সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশন থাকবে আর পুলিশকেও ট্যাক্টফুলি দেখে নিতে হবে শান্তিপূর্ণভাবে ম্যাডাম এখানে কিছুদিন বুলবুল জন্য আর আবার কিছুদিন গঙ্গাসাগর জন্য সাধারণ প্রশাসন আর জনপ্রতিনিধি যারা রয়েছেন যুক্ত থাকবেন এই কাজের সঙ্গে কাজে আমাদেরকে প্ল্যান করতে হবে যে 20 জানুয়ারি থেকে শুরু করে যা সময় আমরা পাচ্ছি 31 মার্চ মধ্যে সব কিছু কিন্তু কমপ্লিট করে দিতে হবে এটা অন্য জেলা চাইতে আপনারা সময় একটু কম পাচ্ছেন কিন্তু যে ধরনের আপনাদের টিম রয়েছে যে ধরনের ভালো পারফরমেন্স আমরা দেখেছি তাতে মনে হচ্ছে যে টার্গেটগুলো মিট আপ হয়ে যাবে ইন্ডিভিজুয়াল টার্গেট আপনারা জানেন এমনি এদের সবই ঠিক আছে এদের 100 দিনের কাজটার দিকে টার্গেট করতে হবে আমি যেটা ডিস্ট্রিক্ট রিপোর্ট কার্ড দেখেছি একটা হচ্ছে 100 দিনের কার্ড একটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড 98% হয়েছে ইনস্টিটিউশন ডেলিভারি একটু কম জাস্ট স্লাইড আরেকটু করলে 100% হয়ে যাবে অনেকটা হয়েছে এখানে বাদবাকি যেটা আছে সেটা হচ্ছে চিক ডিস্ট্রিবিউশন যেটা আমি দেখেছি বা পোলট্রি যেটা হচ্ছে পোলট্রি বা এগ ডিম্যান্ড যেগুলো আছে ডিম্যান্ড আছে ওটা আরেকটু বাড়াতে হবে এই ডিম্যান্ডগুলো বিশেষ করে অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের ডিম্যান্ডগুলো বাড়াতে হবে বাদবাকি এখানে যা ডিসাইড সেট করা আছে ঠিকই আছে আর ট্যুরিজম যেটা আছে ট্যুরিজমের কটেজ টটেজগুলো এখনও হচ্ছে না সেই কবে থেকে নিয়ে বসে আছে সজনে খালি আর পাখিরালয়ে সেই কটেজগুলো এ সত্যমের দাদা ও তো কিছুই করে না কটেজ চালু হয়েছে কিন্তু সব চালু হয়নি হাফ কমপ্লিট আছে মনে হয় পুরোটা কমপ্লিট হয়নি
পুরোটা মনে হচ্ছে কমপ্লিট হয়নি না ওদের কয়েকটা ওই ফায়ার ক্লিয়ারেন্স ইত্যাদি বাকি ছিল টিএম ইন্সপেকশন করে দিয়েছে আমরা গত শুক্রবার ওদেরকে এনওসি দিলাম ওরা আজকে থেকে চালু করলো ম্যাডাম রাস্তাঘাট ঠিকই আছে যেগুলো ওরা করছে ওদের টার্গেট ঠিক আছে 100% অনেক জায়গায় কভারও করেছে বাংলার আবাস যোজনাও টার্গেট ঠিক আছে একদম পুরো স্যাংশন হয়েছিল 83,922 প্রায় 83,811 করেও ফেলেছে ইনস্টিটিউশন ডেলিভারি কিছু এখানে আইসোলেটেড দ্বীপ আছে সেগুলোকে দেখে নিতে হবে ম্যানগ্রোভের চাষটা বেশি করে করতে হবে ম্যানগ্রোভটা বেশি করে করতে হবে ম্যানগ্রোভ কিন্তু এবারে অনেকটা আমাদের রক্ষা করেছে কিছু জায়গায় আরও কিছু রিলিফ সেন্টার যেটা মানে ওই ফ্লাড শেল্টার আরও কিছু করতে হবে সেটা কি প্রপোজাল আছে সেটা আমাদের দেখে দিতে হবে আর একটা মনে হয় পিএইচির মনে আমার কাছে যেটা খবর পিএইচির জলের এটা আমরা অনেকদিন আগে এখানে দিয়েছি টাইম নষ্ট হচ্ছে টাইমটা পাইপগুলো যাচ্ছে না ঠিক মতো দুই হচ্ছে যে জায়গা থেকে উৎস করা হচ্ছে পিএইচির জলটা সেখানকার দুটো ব্লক বাদ পড়ে গেছে এবং এটা নিয়ে একটা গ্রিভ্যান্সেস আছে লোকেদের মধ্যে এইটা তোমরা দেখো যে কি করে ওই দুটো এলাকাকেও সংযুক্ত করা যায় কারণ আমি তো সোজা যাচ্ছি আমি একটু বেঁকে যেতেও পারি সেটার জন্য দরকার হলে একটা অ্যাডিশনাল দুটো ব্লক বাদ পড়েছিল তার মধ্যে একটা ব্লক আমরা ওখানে ঢুকিয়ে দুটো কোন ব্লকটা ঢুকিয়েছি আমরা ম্যাম বিষ্ণুপুর 2 এবং বজবজ 2 বজবজ 2 আর বিষ্ণুপুর 2 না ওইটা ওই দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে বজবজ 2 ঢুকে গেছে বজবজ 2 ঢুকেছে বিষ্ণুপুর 2 ও চলে আসবে বিষ্ণুপুর 2 ও চলে আসবে এইটা একটু দেখে নিতে হবে কারণ যেখান থেকে যাচ্ছে আপনার ওদিকটা নেই এটা হচ্ছে এই পাশ দিয়ে গেছে হ্যাঁ এবং নমিতা আছে এখানে প্রেজেন্ট নমিতার এলাকায় গিয়াসউদ্দিনের এলাকায় কিছু পাইপ ফাটিয়ে জলের পাইপ দিয়ে চাষের কাজ করা হচ্ছিল সেটা দেখে নিও জলটা তো অনেক দামি কস্টলি না দিদি আমরা সব গাড়ি না এটা তোমরা বুঝিয়ে বলবে বোঝালি হবে মারপিট করতে হবে না আচ্ছা আমি একটা কথা বলি ডিএম সাহেবকে এখানে পাওয়ারের কে আছেন সুরেশ আমাকে একটা কথা বলো তো আমি গতকাল দেখেছি পিকনিক করতে গিয়ে 3 জন মারা গেছে হাই টেনশন লাইনের জন্য একটা স্কুলের ছাদের উপরে হাই টেনশন লাইন থাকে কি করে কার দোষ এটা এনকোয়ারি হবে কার দোষ এটা কেন স্কুলের উপরে হাই টেনশন লাইন ছিল আর পাশে যদি কনস্ট্রাকশনও হচ্ছিল সেই কনস্ট্রাকশন কেন অর্ডার করা হয়েছিল ম্যাডাম যেটা আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছি স্থানীয় পঞ্চায়েতের অ্যাপ্রুভাল ছাড়াই এই বিল্ডিং হয়েছিল ইলিগাল আর যে হাই টেনশন ওয়্যার যাচ্ছিল না যদি ইলিগাল হয়ে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে আর বাচ্চাদের জীবনের দাম বেশি তো বাচ্চাদের জীবনের দাম যদি বেশি হয় তাহলে হাই টেনশন তার ওখানে পড়ে থাকবে কেন কেউ কোনো খবর নেয় না ডিস্ট্রিক্টে কে আছে দায়িত্বে পাওয়ারে পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে এটা নাকি আপনারা দেখেন না কোন স্কুলের উপর হাই টেনশন তার পড়ে আছে এতগুলো বাচ্চা ওরা 3 জন নয় মারা গেছে 30টা বাচ্চা যদি উঠত আর স্কুল কর্তৃপক্ষকেও দেখা উচিত ডিআই যিনি আছেন তিনিও দেখে নিন কোনো স্কুলের ওপর এরকম কিছু আছে কি না স্কুল হোক কলেজ হোক বাজার হোক আপনাদেরও তো একটা দায়িত্ব পড়ে মনীষ তুমি একটা দেখে নাও তো প্রত্যেকে একটা ইনস্ট্রাকশন দাও তো অল স্কুলকে ইনস্ট্রাকশন দাও সে মিড ডে মিল হোক সে তোমার স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক হাসপাতাল হোক প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টের সকলকে আমি বলবো আমার প্রিন্সিপাল সেক্রেটারিও এখানে আছে একটা ঘটনা ঘটলে কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে দেখতে পারি যে ঘটনাটা কতটা ডেঞ্জার ম্যাডাম ম্যাডাম ইন দ্য মিন টাইম যে প্রাইভেট স্কুলে কালকে ঘটনা ঘটলো সেখানে কি প্রাইভেট স্কুল ছিল হ্যাঁ ম্যাডাম প্রাইভেটই তো থাক আর গভর্নমেন্টই থাক প্রাইভেট স্কুলকেও একটা অ্যাডভাইজারি ইস্যু করতে হবে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম সেখানে প্রাইমারি ও কেজি অফ দি ক্লাস চলছিল আমি ডিএম কেন্দ্র করেছি অন্তত ওখান থেকে বাচ্চাদের আমাদের পাশে যে এডেড স্কুলগুলো সেখানে ভর্তি হয়েছে জানুয়ারি মাস আসে এখন এখন অ্যাডমিশন হয়ে যাবে অন্তত সেটা দিয়ে সেফলি এখানে শিফট করে দেন তোমরা দেখে নাও বাচ্চাগুলোকে যদি শিফট করতে পারো ঠিক আছে কিন্তু প্রাইভেট স্কুল হলেও তারও তো একটা দায়িত্ব আছে প্রাইভেট স্কুল তো অনেক আছে তার একটা দায়িত্ব নেই যে আমার স্কুল বিল্ডিংয়ে কোন তারটা পড়ে আছে কোনটা ছিঁড়ে পড়ে আছে কোনটা এ হচ্ছে মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি খুব স্যাড এই কেসটা তিনটে পরিবারকে বাচ্চাকে তুমি তো আর মানুষের মৃত্যুর বিনিময়ে তুমি তো আর কিছু করতে হবে না হেল্প করে দিও কিন্তু কথা হচ্ছে যে এটা একটা এনকোয়ারি হবে এবং যেই দোষী হোক তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে ম্যাডাম এসিডিসিএল থেকে একটা সুরেশ এসিডিসিএল থেকে একটা সার্ভে করে না হাই টেনশন ওয়্যারকে ফলো করে
তার তলায় বাড়ি টাড়ি রয়েছে কিনা, বিকজ এই স্কুলের পাশে বাড়ি ছিল, তার উপরে দিকে যাচ্ছিল, ওখানে গিয়ে বাচ্চাটি আমাদের ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর চিফ ইন্সপেক্টর উইল হ্যাভ টু ডু আর ইনকোয়ারি রাইট নাও, করে নিলে ভালো, ওটা তো অলরেডি কথা হয়েছে, ম্যাডাম বলেছেন স্কুলের জন্য স্পেসিফিকলি আপনার স্কুল ক্ষেত্রেই দেখা উচিত, কিন্তু ওখানে হোটেল হলো, আমি যদি ভাবি এটা আমার না আমি ছেড়ে দিলাম, লোক মরে গেলে আমি কিন্তু একটা ডিপার্টমেন্টকেও ছাড়বো না, ম্যাডাম আমি তাই বলছি, সেখানে রেস্টুরেন্ট থাকতে পারে, বাড়ি থাকতে পারে, অন্য কোনো সংস্থা থাকতে, মৃত্যু তো হবেই, যদি বিপজ্জনক অবস্থাতে আমরা ছেড়ে দিই, একটা সার্ভে করিয়ে যে বিপজ্জনক অবস্থাতে ছেড়েছে এটা তো ক্রিমিনাল অফেন্স, তার বিরুদ্ধে কেন ক্রাইম অ্যাজ পার ল কেন অ্যাকশন হবে না, সিরিয়াস অ্যাকশন হবে, 304 তোমার কালপেবল স্যার। স্বাস্থ্য বিমা যোজনায় কি আছে একটু বিবেক বলো, কতটা বাকি আছে? ম্যাডাম এই জেলায় আমাদের টোটাল টার্গেট ছিল স্বাস্থ্যসাথীতে 12,17,000 ফ্যামিলি, আজ অবধি আমরা 11,89,000 ফ্যামিলিজ, মানে 98.7% ম্যাডাম, 98% বলা যেতে পারে, আমরা অলরেডি এটা করে ফেলেছি। আপনি ম্যাডাম বিগত 2 মাস ধরে আমাদের বলেছেন যে স্বাস্থ্যসাথীতে যত লোক আওতার বাইরে রয়েছে তাদেরকে ক্যাম্প করে টার্গেট করে তাদেরকে তাড়াতাড়ি তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, ইতিমধ্যে ম্যাডাম আমাদের সব মানে সব রাজ্য গোটা রাজ্যেই চলছে, এই জেলায় আমরা বিগত 2 মাসে 4,61,000 ফ্যামিলিকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসেছি, এখন শুধুমাত্র 27,537 ফ্যামিলি বাকি আছে। এখানে সংখ্যাটা অনেক, দেখে নাও প্রত্যেকটা জেলায় জেলায় স্বাস্থ্যসাথী ক্যাম্প করে যারা যারা এন্টাইটেল করিয়ে দাও, কারেক্ট ম্যাডাম, এবং এটা আমাদের এমনিতে ম্যাডাম 24-12 মধ্যে শেষ করার কথা ছিল, কিছু কারণের জন্য হয়নি, কিন্তু এটা ডেফিনেটলি আমরা আগামী 3 সপ্তাহের মধ্যে শেষ করে দেব। 24-12 তোমার টার্গেট ডেট ছিল, তাহলে তুমি 24 জানুয়ারি একটা মাস এক্সটেনশন করে এটা করে ফেলো, অনেকটা দেওয়া হলো, এর বেশি টাইম আর দেব না। ঠিক আছে ম্যাডাম, 24 জানুয়ারির মধ্যে আমরা গোটা রাজ্যে শেষ করে দেব। সাউথে অনেকগুলো কিন্তু ইল্লিগাল নার্সিং হোম আছে ম্যাম, ওগুলো একটু ভিজিট করে দেখে নিতে হবে ম্যাম। ম্যাম অলরেডি আমরা ড্রাইভ করেছি স্যার, অ্যারাউন্ড 15-20 নার্সিং হোমকে আমরা অলরেডি আমাদের অ্যাক্ট মোতাবেক শোকাজ করেছি ম্যাম, 2-3টা বন্ধ করা হয়েছে। যদি কোনো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে যদি কেউ রিফিউজ করে তাকে কমপ্লেন দিতে হবে, তাকে লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেন করতে হবে, কমপ্লেন করে চলে আসবে, কেপিসি বলছে রিফিউজ করেছে দেখে নিও তো। হ্যাঁ ম্যাডাম কি, হ্যাঁ বলো। দু একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, তারা কিন্তু আমাদের এই যারা স্বাস্থ্য কার্ডের কার্ডের পরিষেবার জন্য যাচ্ছে তারা কিন্তু হ্যারাসমেন্ট করছে। কি স্বাস্থ্য কেন্দ্র? স্বাস্থ্য কেন্দ্রগুলো, হ্যাঁ, যেখানে যেখানে যারা স্বাস্থ্যসাথীটা গ্রুপ অ্যাকসেপ্ট করেছে আপনার এই প্রকল্পটা, তা কিন্তু হ্যারাসমেন্ট করছে পেশেন্টদের, মানে কার্ড দেখলেই বলছে 18-19 রকম পরীক্ষা বাইরে করে আনো তবে তোমাদের ভর্তি হবে, নানা রকম টালমালা করছে বিভিন্ন। সে কি গভর্নমেন্টের টাকা নিচ্ছে নাকি জমিদারি নাকি কেন হবে এটা? ও তো ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই, পেশেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি তো আমাদের থেকে টাকা নেয়, ও তো স্বাস্থ্য কেন্দ্রের সাথে যোগাযোগ নেই, ওরাও একটু করছে। আর যারা সেরকম যদি কোনো কমপ্লেন থাকে স্পেসিফিক, তোমরা স্টেটে কমপ্লেন গুলো থানায় লজ করবে, 3-4টে হচ্ছে সেন্টার ভাই লজ করে জানাতে হবে, তুমিও অন্যায় করবে না সেও অন্যায় করবে না, কেউ দয়া করে দিচ্ছে না, গভর্নমেন্টকে টাকা দিতে হচ্ছে 1,200 কোটি টাকা গভর্নমেন্টের জন্য টাকা দিতে হচ্ছে, কোনো হসপিটাল বা কোনো বিনা পয়সায় কেউ করে দিচ্ছে না। ঠিক আছে আমার নামগুলো বলবো, সার্কুলার আর একটা করে পাঠাও তো বিবেক প্রত্যেকটা হসপিটালকে যারা এন্টাইটেল, যেরকম আমাদের কাছে কমপ্লেন আসছে ফার্দার যেন কমপ্লেন না আসে, আর কমপ্লেন আসলে আমরা কিন্তু উইথড্র করে নেবো। ম্যাডাম এই টাকা যেটা আপনি বললেন যে এটা ইন্স্যুরেন্স কোম্পানির এটা গভর্নমেন্টের টাকা রয়েছে, রাজ্য সরকার পুরোটা টাকা বহন করছে, ওই তো বললাম পুরো টাকা আমরা দিচ্ছি, আর ইন্স্যুরেন্স কোম্পানি গল্পটা ইন্স্যুরেন্স কোম্পানি দয়া করছে না আমাদের, আর কেন্দ্রের টাকাও নয়, সম্পূর্ণ টাকাটা রাজ্যের টাকা। আচ্ছা এবার আমি জিজ্ঞেস করছি ওই 100 দিনের কাজের যারা জব কার্ড হোল্ডার্স ম্যাম, তাদের সাথে যারা জব পেয়েছে তাদের একটা ডিফারেন্সেস আছে অনেকটাই ম্যাম? বলছি ম্যাম আমাদের জেলাতে ম্যাম টোটাল অ্যারাউন্ড 10 লাখ জব কার্ড হোল্ডার আছে কিন্তু সবাই অ্যাক্টিভ নেই ম্যাম, অ্যারাউন্ড 6 লাখ আছে যারা খুবই অ্যাক্টিভ, গত 5 বছরে কখনো কখনো কাজ করেছে ম্যাম, ওর মধ্যে 3.1 লাখ অলরেডি আমরা কাজ দিয়ে দিয়েছি ম্যাম,
আর ম্যাম গত বছরে 3.4 লাখ হয়েছে, এই বছরে ম্যাম 4 লাখ কাছাকাছি আমরা দিতে পারবো না। আমরা কি করে জব কার্ড হোল্ডার যারা ডিফারেন্ট কাজে তাদের আমরা কি করে, যেমন দেখছি আমি এখানে ডিমেট ডিমান্ড আছে ম্যাম, সাপোজ আমি সেই জায়গাটা তো কাজে লাগাতে পারি, আমি চিক দিয়ে লোকেদের কাজে লাগিয়ে ম্যাম গ্রুপ তৈরি করে তাতে তো আমি কাজে লাগাতে পারি, তাতে তো এমপ্লয়মেন্ট হয়, আমি স্কিল ট্রেনিং দিয়ে ম্যাম আমি এদের কাজে লাগাবো না কেন? ম্যাম আমরা কনভার্জেন্স করেছি ম্যাম, এআরডি ডিপার্টমেন্টের সঙ্গে পাউল্ট্রি শেডে করেছি ম্যাম, আমাদের যত WRIDD করছে ম্যাম ডিটেনশন সেন্টার ওখানে ওদেরকে লাগিয়েছি, কোঅপারেটিভও লাগিয়েছি, সেলফ হেল্প গ্রুপও করছে ম্যাম, আর্টিকেল ছেড়ে প্রচুর ফ্রুট প্ল্যান্ট ডিস্ট্রিবিউশন করেছে, ইরিগেশন, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সব জায়গাতে করছি ম্যাম, ইভেন প্রত্যেকটা স্কুল আর হেলথ সেন্টারে ম্যাম আমাদের এনআরজিতে লোক লাগিয়ে কাজ করাচ্ছি। ম্যাম অ্যাকচুয়ালি ডিমান্ড যেটা হচ্ছে ম্যাম এই বছর বেশি হয়েছে ম্যাম, আমরা আশা করছি 4 লাখ মতো ক্রস করেই দেবো। তোমাদের তো বুলবুলেও অনেকে কাজ করালে। হ্যাঁ ম্যাম, এই গঙ্গাসাগরে তোমরা গঙ্গাসাগরে ক্লিন করা, এ করা, ও করা, এসবে তো অনেক লোকে কাজে লাগাতে পারো। এই জব কার্ড হোল্ডার যাদের আছে তাদের অনেককে বিভিন্ন কাজে লাগাতে পারো। তোমার তো দেখো কতগুলো কনস্টিটিউয়েন্সি যেগুলো গঙ্গাসাগর ওরিয়েন্টেড আশেপাশে সব, এদের তো কাজে লাগাতেই পারে বিভিন্নভাবে, তাতে তোমার কাজটাও ভালো হবে, জব কার্ড হোল্ডার্সরাও কাজ পাবে। বাট ইট ডিপেন্ডস অন এরিয়া টু এরিয়া, কোন এলাকায় দেখো ভেড়িয়া আছে, কোন এলাকায় দেখো স্বাস্থ্যকেন্দ্র আছে, কোন এলাকায় দেখো তোমার ম্যানগ্রোভ তৈরি হতে পারে, বিভিন্ন এলাকা দেখে নাও কোন কোন এলাকায় কী কী ক্রাইটেরিয়ায়, কনভার্জেন্স করে একটা ম্যাপ তৈরি করো, জেলায় প্রত্যেকটা ব্লকের একটা ম্যাপ তৈরি হবে, কোন জায়গাটায় আমি 100 দিনের কাজে কিভাবে কাকে কাজে লাগাতে পারবো, তাহলে কিন্তু অনেকটা কাজ সুবিধে হয়ে যায়। হ্যাঁ বল। আমাদের কুলপি ব্লক বাবুরমহল গ্রাম পঞ্চায়েত সর্বভারতীয় ক্ষেত্রে এনআরজিএসে প্রথম হয়েছে, এই বিষয়টা আপনাকে একটু জানালাম, সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম হয়েছে। সেটা আমি জানি বাবু, গ্রাম সড়ক যোজনার ক্ষেত্রেও বাংলা প্রথম, ওটা আমি জানি, আবাস যোজনার ক্ষেত্রেও প্রথম। ম্যাডাম আর 40টা কর্মতীর্থ মধ্যে 19টা কর্মতীর্থ কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, আমরা বলেছি কনস্ট্রাকশন কমপ্লিট করে আমাদেরকে আমরা গাইডলাইন দেব কিভাবে বেনিফিশিয়ারি সিলেকশন হবে। তো তোমার কনস্ট্রাক্টেড 12টা রয়েছে, সেখানে বেনিফিশিয়ারি অ্যালটমেন্ট হবে, 19টা কিন্তু কমপ্লিট করতে হবে, বিকজ এটাই তো সময় আছে কাজের সময়, এটা এমএমই ডিপার্টমেন্টের বেশিরভাগই আছে, এটা তোমাকে বিনোদ দেখতে হবে, ইমিডিয়েটলি কমপ্লিট করতে হবে। আর কোথায় 100 দিনের কাজের লোকেদের আমরা ব্যবহার করতে পারি জব কার্ড হোল্ডারসে? ম্যাম এখন যেটা নতুন গাইডলাইন পিএনআরডি ইস্যু করেছে ম্যাম, অনেক পুকুর যেটা ড্যামেজ হয়েছে ম্যাম ওটা সাফাই করতে ভালো ম্যান পাওয়ার লাগছে ম্যাম। সেকেন্ডলি আমরা ম্যাসিভ প্ল্যান্টেশন শুরু করেছি ম্যাম, ম্যানগ্রোভ অলমোস্ট 25 লাখ প্ল্যান্টেশন করেছি, ওখানে আমরা ভালোভাবে ম্যান। তোমার যেহেতু এই জেলায় অনেক ফসল নষ্ট হয়েছে ম্যাম, তোমাকে সাবস্টিটিউট ফসলটা যদি তৈরি করতে হয় তাহলে তাদের দিয়ে তো করাতে পারো 100 দিনের কাজের লোকেদের, গ্রুপ ফার্মিং বা এই টাইপের একটা স্পেশাল অ্যালাউ করে দাও, গ্রুপ ফার্মিং, অর্গানিক ফার্মিং, এগুলোতে কিন্তু অনেকটা হবে, কারণ তোমার জেলায় যেহেতু শস্য নষ্ট হয়েছে এই শস্যটাকে তুমি কি করে কভার আপ করতে পারো সেটা যদি একটু দেখে নাও তাহলে কিন্তু অনেকটা হবে। তোমাদের তো অনেক বুদ্ধি টুদ্ধি আছে, অ্যাপ্লাই করো। ম্যাডাম এরা যে ভালো কাজ করছে, যেখানে যেখানে জল ধরো জল ভরো ক্রিকগুলো পরিষ্কার হয়েছে সেখানে প্ল্যান্টেশন করছে, কিন্তু ইউজার গ্রুপ করা হচ্ছে, আমরা একটা মিটিং করেছিলাম নবান্নতে কয়েকদিন আগে, ওটা এসএসজি করে দাও, তাতে কি হবে যে এর ফার্দার যে কাজ আছে যদি প্রসেস করতে হয় কিছু করতে হয় কোঅপারেটিভ ব্যাংক সঙ্গে কানেক্ট করে ওদেরকে আমরা ফার্দার ফান্ডিং করতে পারি, এটা ব্যাপারটা এগিয়ে চলে যাবে, নাহলে ইউজার গ্রুপ যেটা আছে ওটা খুব টিকে না, ওটা একটা অ্যামরফাস স্ট্রাকচার হয়ে যাচ্ছে। আমি কন্যাশ্রী একটু ধরব, টার্গেট যেটা ছিল 85% টার্গেট এনরোলড হয়েছে ম্যাম। হ্যাঁ ম্যাম, K1 এর ক্ষেত্রে 85% হয়ে গেছে ম্যাম এই বছরে, আর K2 এর ক্ষেত্রে 78% মতো করে ফেলেছে ম্যাম, আমরা কমপ্লিট করে ফেলবো ম্যাম, আর মানে ফেব্রুয়ারির মধ্যেই এই এনরোলমেন্টটা হয়ে যাবে, স্যাংশনিং হয়ে যাবে। দেখো একটা ছোট্ট কথা বলি, আলাপন এগুলো একটু নজরে রাখবে, একটা করে রাখবো, আমি সেদিনকে না জেটে এতে যাচ্ছিলাম নর্থ বেঙ্গল, জেট ফ্লাইটে, এই সরি ইন্ডিগো ফ্লাইটে, একটি এয়ার হোস্টেস আমার কাছে এলো, এসে বলল জানেন তো ম্যাডাম
আমি যখন পাশ করে বেরোলাম আমার তখন খুব অবস্থা খারাপ, আমি ভাবছিলাম আর পড়াশুনো চালাতে পারবো কি না। তখন আমি সবে 18 বছরে পড়েছি, আমার কন্যাশ্রীটা করা ছিল, 25,000 টাকা আমার ব্যাংকে জমা পড়েছিল এবং সেই টাকাটা দিয়ে আমি ট্রেনিং নিয়ে আজকে আমি এয়ার হোস্টেস রয়েছি। হ্যাঁ ম্যাডাম, ও এসে আমাকে বলে গেল প্লেনে ঘটনাটা, আমার খুব ভালো লাগলো। এরকম ঘটনা অনেকেই জানেন, অনেকের জীবনে কাজে লাগে, কারণ এগুলো একটা জায়গায় লিপিবদ্ধ করা উচিত। আমরা ডকুমেন্টেশন একটা করছি ম্যাম, এরকম সাকসেস স্টোরিজ জেলা থেকে আমরা ডকুমেন্টেশন করছি। এবার যে ওল্ড এজ পেনশন, দিস ফিজিক্যালি হ্যান্ড চ্যালেঞ্জ যেটা প্লাস বাদ বাকি যেগুলো আছে, উইডো পেনশন, এসসি এসটি, এগুলো যেগুলো ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে পটাপট এগুলোকে স্যাংশন করে দিতে হবে। আমরা টোটালটা যতটা জমা আছে টোটালটা করে দেবো, নতুন করে এখন আর নেব না, কারণ আমাদের কাছে 6 লক্ষ সামথিং টোটাল জমা আছে। আমরা সেটাকে আগে ফার্স্ট ক্লিয়ার করব এবং তাতে 450 কোটি টাকা আমাদের লাগবে, তাই তো? সেই স্যাংশন হয়ে গেছে, আপনি বলে স্যাংশন হয়ে গেছে অলরেডি, কিন্তু সেগুলো তোমরা কমপ্লিট করে ফিল্ড ওয়ার্ক সার্ভেটা করে ইমিডিয়েট ওগুলোকে ক্লিয়ার করার ব্যবস্থা করো, ফেলে রেখো না, কারণ গভর্নমেন্ট টাকাটা একসাথে এত টাকাটা দিয়েছে ক্লিয়ার করবার জন্য, ফেলে রাখার জন্য নয়। ইভেন কম্পেনসেট গ্রাউন্ডেরও প্রায় 150টা কেস আমার কাছে এসেছিল গ্রিভ্যান্সেসে, আমি তো হেলথ ডিপার্টমেন্টে তো একদিনেই কত 131টা না কটা ক্লিয়ার করলাম বিবেক, কতগুলো ক্লিয়ার করেছি আমরা কম্পেনসেট গ্রাউন্ড যেটা, ডাইনিং হার্নেস যেটা, আমাদের জেলাতে একটাও কেস নেই, 100 মতো ও ছিল, মোট আছে আমার কাছে 135-140 এরকম একটা রিকোয়েস্ট এসেছিল, 100টা তো আমি একদিনে ক্লিয়ার করলাম। সুতরাং এই ধরনের কেসগুলো যেগুলো পড়ে আছে করে ফেলতে হবে। ম্যাম আমাদের পেনশনে ম্যাম 28,800 আপনি স্যাংশন দিয়েছে ম্যাম, ওর মধ্যে অলরেডি ম্যাম 1,400 আমরা টাকা এখনই দিতে পারবো ম্যাম, ওটা ব্যবস্থা হয়ে গেছে, আর অনেকটাই ম্যাম 14,000 মতো স্যাংশনও করে ফেলেছে ম্যাম, খুব শীঘ্রই আমরা নামিয়ে দেবো। আমাদের যখন অ্যাপ্লিকেশন রিসিভ হচ্ছে ফর এনি পেনশন, প্রথম কাজ হচ্ছে এখন নতুন করে না, যেটা এতদিন হয়ে গেছে আগের মাস পর্যন্ত, ম্যাডাম যেটা বললেন 5,48,000 যেটা আমাদের হয়েছে স্যার, সেখানে আমরা ইনকোয়ারি চলছে প্রায় 1.5-2 মাস হয়ে গেছে, এটা একটু বেশি সময় লাগছে, বিকজ আপনারা জানেন ইনকোয়ারি করার পরে একবার আপলোড হলে একটা বোতাম টিপলেই টাকাটা চলে যাবে ওদের ব্যাংক অ্যাকাউন্টে, ইলেকট্রনিক ট্রান্সফার হয়ে যাবে, সেটা এখন 81,000 হয়েছে, এটা কিন্তু বাড়াতে হবে। আমার সংঘমিত্রের সঙ্গে রেগুলার মিটিং হচ্ছে ম্যাডাম, সংঘমিত্র বলেছে আমাকে যে কাল থেকে এই ডিসবার্সমেন্ট শুরু হচ্ছে, এটাকে বলো সিরিয়াসলি নিতে হবে, গভর্নমেন্ট আউট অফ দ্য ওয়েতে গিয়ে টাকাটা যখন স্যাংশন করেছে তখন ডিপার্টমেন্টকেও আউট অফ দ্য ওয়েতে গিয়ে এটা কাজটা করতে হবে। আমাদের এনকোয়ারি কমপ্লিটেড হয়ে গেছে, ডেটা এন্ট্রিও কমপ্লিটেড হয়েছে, কাল থেকে আমরা ডিসবার্সমেন্ট শুরু করব ম্যাম। কিন্তু যেটা ডিসবার্সমেন্ট আমি যেটা দেখতে পাচ্ছি তাতে অনেক কম আছে, এটাকে পুরোটা করতে হবে, যেটা দেওয়া হয়েছে টাকা পুরোটাই করতে হবে। হ্যাঁ পুরোটাই হবে ম্যাম, পুরোটাই হবে। দু তিনটে ডিপার্টমেন্টে ম্যাডাম কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্টে রয়েছে, সেটা আমরা কনসার্ন ডিপার্টমেন্ট সঙ্গে টেক আপ করেছি, আশা করছি আগামী 7-10 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হয়ে আমাদের কাছে চলে আসবে। জাগতে যে শিডিউল কাস্ট শিডিউল সরি যে সেলফ হেল্প গ্রুপকে 5,000 টাকা করে এমনি আমরা দিচ্ছি গভর্নমেন্ট থেকে প্রতি বছর, সেটা ওরা পাচ্ছে তো ঠিক মতো? ম্যাম আমাদের জাগতে মোর দেন 50,000 সেলফ হেল্প গ্রুপ অলরেডি টাকা দিয়ে দেওয়া হয়েছে ম্যাম, আর এখনও কিছু বাকি আছে ম্যাম, আমাদের অনলি 67,000 সেলফ হেল্প গ্রুপ, ওর মধ্যে 6 মাস বেশি অ্যারাউন্ড 53,000 আছে, সবাইকে অলমোস্ট দিয়ে দেওয়া হয়েছে ম্যাম। ওরা কিন্তু 2% ইন্টারেস্টে আমরা দিই, তার কারণ হচ্ছে আগে 4% ইন্টারেস্ট ছিল, এটা কিন্তু গভর্নমেন্ট কমিয়েছে, এবং 30,000 টাকা করে আমরা কিন্তু সাবসিডি দিই, এই 30% আমরা সাবসিডি দিই সেলফ হেল্প গ্রুপ আমরা দিই। আর কি আছে আপনাদের, কারো কিছু বলার আছে? হ্যাঁ বলুন। আগের এমএলএ কে সেই কাজ অনুযায়ী আমি একটা রাস্তা দিয়েছিলাম বাইপাস রোড একটা ব্রিজ সমেত, বেশি টাকা হলে সেটা এক্ষুনি করতে পারবো না, না স্যাংশন হয়েছে, স্যাংশন হয়ে যাওয়ার ডিপিআর স্যাংশন হয়েছে, ডিপিআর স্যাংশন হয়ে ফার্স্ট লটে টাকাও পেয়েছে, এবং সেকেন্ড লটে যখন কাজ করতে গিয়ে ইউসি দিয়ে যখন টাকার ডিমান্ড করা হয়েছে তখন বলা হচ্ছে যে না এটা স্যাংশন নয়, অতএব এটা ইয়ে থেকে ফিনান্স থেকে টাকাটা ছাড়বে না। স্যার আমরা তো কাজটা পিডব্লিউডি অনেক সময় এমনিতেই বলে দেয় যে স্যাংশন হয়ে গেছে, ফাইন্যান্স যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না করছে সিস্টেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত পিডব্লিউডি বলতে পারে না। না আমি তো দিদি বুঝতে পারছি, টাকাটা ফার্স্ট লটের পেয়ে গেলাম 7.5 কোটি টাকা পেয়ে গেছি, পেয়ে যাওয়ার পরে
সেকেন্ড আমরা যখন কাজ চালু রেখেছি তারপরে প্রায় এটা নামটা বলুন তো নবীন একটু বলো তো কি ব্যাপার এটা মহেশতলা মিউনিসিপ্যালিটির আন্ডারে বাইপাস রোড হয়েছে একটা দৌলতপুর থেকে নেচার পার্ক অবধি ঠিক আছে দেখে নিচ্ছি ওটা এটা জানিয়ে দিলে ডিএম স্যার আপনি জানিয়ে দেন ডিএম কে বলছি এটা জানিয়ে দেওয়ার জন্য ম্যাম আমি কালেক্ট করে আমি একটু বলছি দিদি কত বলবি না এত বললে হয় না ইন্ডিভিজুয়াল এত করতে পারবো না কালেকটিভলি করতে করতে গভর্নমেন্টের টাকা সব শেষ হয়ে যাচ্ছে সবই তো বিনা পয়সায় চলছে আর কিছু বলার নেই আর নতুন করে কিছু হবে না বলো পুরনো জিনিসটাই বলছি আমার জগদীশপুর হসপিটাল এটা বাস বসো অশোক দা বলুন রিনোভেশন করার ব্যাপার ছিল অশোক দেব বসুন বলো ছটা এই জেলায় মাল্টি সুপার হসপিটাল কটা হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল হয়েছে ডায়মন্ড হারবারে হয়েছে বলুন সবাইকে নববর্ষের শুভেচ্ছা যাচ্ছি দিদি রাখবেন আমাকে একটা কথা শোনো ভেবেছি আমি অভিষেক বানিয়ে যাব এমপি এলাকায় কাজ করছি ভালো কাজ হচ্ছে সেলার নেই একটা শুধু তোমার কাছে আবেদন আমাদের মাইনরিটি এলাকা যদি এটা কলেজ করে দিতে পারো পরে আবার আগে 46টা কমপ্লিট হোক তারপরে তার আর কিছু দরকার হবে না 46টা হয়ে যাক তারপরে এখন আর টাকা নেই বলো আমি জানি তো অবস্থা খারাপ আবার পরে নেক্সট আগে আমার 46টা কমপ্লিট হোক 46টা ইউনিভার্সিটি হয়েছে নতুন কলেজ নেওয়া হয়েছে 46টা হ্যাঁ নতুন করে চাইবেন না কিছু বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় শিক্ষা এর থেকে বেশি গভর্নমেন্টের দেওয়ার আর ক্ষমতা নেই বলুন দিদি নমস্কার আপনি মেডিয়াভুজ বিধানসভা কেন্দ্রে 368 বেডের একটা হসপিটাল তৈরি করেছেন 2016 মানুষ দারুণভাবে উপকৃত কিন্তু এখানে ডাক্তারের খুবই অভাব ডাক্তার না পাওয়া গেলে আমি কি করব একটু ডাক্তারের ব্যবস্থা কিছু করতে পারছি না আপনি আপনি ডাক্তার নিয়ে আসুন না আপনি নিয়ে আসলে আমি দিয়ে দেবো আমরা পাচ্ছি না দিদি আরেকটা ব্যাপার হচ্ছে বললাম তো 10,000 চাইলাম 2,000 এসছে কোথা থেকে করব প্রবলেমটা কি জানেন তো আপনারা যদি বলেন ঘরের সামনে সামনে এক করে কেন্দ্র করে রেখে দাও ডাক্তারটা কোথায় পাবেন কেন্দ্র করতে আমার কোনো প্রবলেম নেই ডাক্তারটা আসবে কোত্থেকে ডাক্তারটাকে তো ট্রেনিং দিয়ে নিয়ে আসতে হবে ডাক্তার পাওয়া যাচ্ছে না এটা একটা বড় ক্রাইসিস সারা দেশে হ্যাঁ বিশ্বনাথ আশেপাশের ডাক্তারগুলোকেও নেওয়া হচ্ছে তাও পাওয়া যাচ্ছে না দিদি আপনার কাছে একটাই আবেদন আপনি জয়নগর থানাটা ভেঙে দুটো থানা করে দিয়েছেন একটা বকুলতলা থানা আর একটা জয়নগর থানা হয়েছে তো বকুলতলা থানা আমার জয়নগর 2 নম্বর ব্লক সেই ব্লকের আন্ডারে 10টা জিপি তা 6টা 8টা জিপি এই বকুলতলা থানার মধ্যে আছে আর 2টো জিপি কুলতলি চলে গিয়েছে 26-27 কিলোমিটার দূরে ওই জিপির মানুষ এটা দেখে নাও এটা প্রবলেম হচ্ছে এটা দেখে নিন এটা কেন হবে না না এটা দেখে নেবে ঠিক আছে জেনুইন যেটা দেখে নেব শক্তি কি হলো দিদি আপনার আশীর্বাদে বাড়ি পুরো সব কাজই হয়েছে উন্নয়নের কোনো কিছু বাকি নেই কিন্তু একটা কথা আগের মিটিংয়েও বলেছিলাম এই মিটিংয়েও বলছি আমাদের বাড়িপুর শহরে এখনও পর্যন্ত মিউটেশনের কাজ হচ্ছে না 3-4 বছর হয়ে গেল সব জায়গায় এলআরের কাজ হয়েছে কিন্তু বাড়িপুরে হয়নি এটা দেখে নিক বাড়িপুরে হচ্ছে না কেন আর একটা হচ্ছে বিষয় হচ্ছে আমাদের স্পিকার সাহেব খুব চেষ্টা চরিত্র করে আপনি যে সুপার ফেসিলিটি হসপিটাল করে দিয়েছেন ওখানে একখানা আমাদের ডায়ালিসিস সেন্টার দরকার ভাই ডাক্তার না হলে আমি পারবো না এসব করতে না না হয়ে গেছে কিন্তু 7-8 মাস ধরে সেটা চালু হচ্ছে না ডায়ালিসিস সেন্টার যেটা আছে সেটা এখন গভর্নমেন্ট থেকে তো হচ্ছে না প্রাইভেট পার্টনারশিপে হচ্ছে আপনারা যদি প্রাইভেট সেক্টরের লোক আনতে পারেন হেলথ ডিপার্টমেন্টে যোগাযোগ করলে ওটা হয়ে যাবে এটা প্রাইভেটে হচ্ছে এটা ডায়ালিসিস সেন্টার যেগুলো টাকা দিয়ে করতে হবে সেই জন্য করা হচ্ছে না একটা কথা দিদি আমাদের জেলায় যে 356টা যেহেতু আপনি আমাকে জেলার লাইব্রেরি কমিটিতে রেখেছেন সেই জন্য বলছি 356খানা স্যাংশন পোস্ট আছে কিন্তু 111 জন এগুলো এখানে আলোচনা করার ব্যাপার নয় এগুলো ডিপার্টমেন্ট বুঝবে ডিপার্টমেন্ট বলেছিলাম প্লিজ এগুলো ডিপার্টমেন্টকে ছেড়ে দাও এসব আমি এখানে আলোচনা করব না এখানে বড় কালেকটিভ ইস্যু আলোচনা হবে বলুন জীবনবাবু অসুবিধা আছে গ্রামাঞ্চলে পানীয় জল যে একটু সমস্যা আছে সেই জন্য দেখা হচ্ছে আপনারাও এমএলএ ল্যাড থেকে টাকাটা জাস্ট পানীয় জলে ব্যবহার করুন আমরা দিচ্ছি এ তো হচ্ছে না আমাদের যতটুকু শুনুন ছিল কত অসুবিধা 30%ও ছিল না আমরা সেটাকে 65-70% করে দিয়েছি একবারে 34 বছরে 30% আর 8 বছরে তার ডবল করেছি
টাইম লাগবে 100% করতে, এক্ষুনি সব চাইলে সব পাবেন না, টাইম লাগবে। আমার সর্বাত্মক উন্নতি হয়েছে বললাম তো। হ্যাঁ বিমান দা বলুন কি বলছো। আমাকে বলুন তো, যখন প্রথম করেছিল দুদিন অন্তর কেন খারাপ হবে? ব্রিজটা তো হয়েছে 2 বছর আগে, তার মানে ডিফেক্টিভ করেছে। আমি যখন একটা ব্রিজ করছি আমি পাশের রাস্তাটা করে ফেলবো না? 2 বছর বাদে গভর্নমেন্ট আবার কেন টাকা দেবে? আমার কথা হচ্ছে টাকাটাও তো গভর্নমেন্টের টাকা, কেএমবির উচিত ছিল সঙ্গে সঙ্গে ওটা করবার। এটা অলরেডি দিয়েছি আমি, আমি গালাগালি দিয়ে নোট দিয়ে দিয়েছি। দিদি আমার কথা হচ্ছে আমি যখন একটা ব্রিজ করলাম পাশের রাস্তাটা আমি করলাম, 2 বছর বাদে ভাঙবে কেন? গভর্নমেন্টের টাকা কি এত সস্তা? সেটা আমি কেএমডিকে নোট দিয়েছি অলরেডি। দিদি আমি চেয়ারম্যান জয়নগর মজিলপুর মিউনিসিপ্যালিটি, আপনাকে প্রণাম জানাই। আমাদের শহরের মাঝখান থেকে বহু পুরনো কুলপি রোড একটু সম্প্রসারণের প্রয়োজন আছে। এখন না, আবার পরে, আগে যেগুলো দেখলে বুলবুলে এই যে কয়েক 1000 কোটি টাকা নষ্ট হয়ে গেল, কেউ দিয়েছে এই টাকাটা? আমি আনবো কোত্থেকে? সব কিছু বুঝবার চেষ্টা করো, একবারে সব চাইবে না, মানুষ বুঝবে, মানুষকে বোঝাও। বুলবুলে যে টাকাগুলো আমার ক্ষতি হলো সেই টাকাগুলো আমি কোথা থেকে আনলাম? গঙ্গাসাগরে কিন্তু কোনো প্রবলেম হয়নি, এবারে কিন্তু গঙ্গাসাগরটা দেখে নিতে হবে। আগের বারে কে দায়িত্বে ছিল? তথাগত ছিল। এইবারে ম্যাম পুরো ব্যবস্থা করা হয়েছে, অনেকটাই আমরা। তোমরা পুলিশ থেকে তো যাদের দায়িত্ব দিচ্ছে একটু দেখে নাও, সিনিয়র লোকেদের একটু পাঠাবে, কলকাতা পুলিশ থেকেও একটু নিয়ে নাও, যেটা কোঅর্ডিনেশন করে নাও। আর পাশে বাড়িপুর আর ডায়মন্ড হারবার প্রোটেকশন দেবে, তার কারণ হচ্ছে তোমার মাঝেরহাট ব্রিজটা চলছে না, ওই সব রাস্তা দিয়ে গাড়িগুলো যাবে, সুতরাং দেখে রাখতে হবে যে সব রাস্তাগুলো দিয়ে গাড়ি পাস হবে, পাবলিক যাবে, প্রত্যেকের নজর রাখতে হবে। দুই হচ্ছে এখন পিকনিক মরশুম চলছে, প্রচুর লোক কলকাতা থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় পিকনিক করতে আসে, এবং সুন্দরবন যেহেতু একটা ট্যুরিজম স্পট, অনেক লোক আসে, পাকড়িয়ালয় হোক, সজনেখালি হোক, বকখালি হোক, গঙ্গাসাগর হোক, দেয়ার আর সো মেনি, রায়চক হোক, দেয়ার আর সো মেনি এরিয়াজ, এগুলো কিন্তু নজরে রাখতে হবে। আমায় পুলিশকে খবর দিল তবে আমি গেলাম, এটা না, পুলিশকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর কোনো কমিউনাল, কোনো ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন কোথাও যেন মানুষের মাথা খেতে না পারে আর দাঙ্গা লাগাতে না পারে, এটা সদা সতর্ক হয়ে নজর রাখতে হবে সবাইকে। পরীক্ষা আসছে সামনে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, যারা মাধ্যমিক পর্ষদে এবং উচ্চ মাধ্যমিক পর্ষদে আছেন তারাও নজর রেখে কাজগুলো করবেন। যেহেতু মিটিংটা এখন হচ্ছে তাই সবটাই আপনাদের বলে গেলাম। থানাগুলো ঠিক আছে? কুলতলি থানার ওই আইসি কে আছেন? কতদিন আছেন ভাই? 6 মান্থ। আপনার এলাকায় যে মার্ডার টার্ডারগুলো হয়েছিল, সরি, ওটা তো জয়নগরে, এলাকা দেখে রাখছেন তো ঠিক মতো? জয়নগরে কি আছেন? এই যে মার্ডারগুলো হয়েছিল ঠিক মতো কাজগুলো চলছে তো? হ্যাঁ ম্যাডাম, ওই কেসটা সিআইডি দেখছিল তো, ওর চার্জশিট হয়ে গেছে স্যার, হয়ে গেছে ওগুলো ম্যাডাম। চার্জশিট শুধু হয়ে গেলে না, ঠিক মতো অ্যাকশনটা হচ্ছে তো? হ্যাঁ স্যার। কাউকে কাউকে লবি করা হচ্ছে খুব বেশি, আমি দেখতে পাচ্ছি কেসটা নিয়ে। আমি কোনো অন্যায় অন্যায় ওখানে কোনো লবি চলবে না। অন্যান্য বাড়িপুর থানা, বাড়িপুর থানায় কি আছেন? নমস্কার ম্যাডাম। ঠিক আছে এলাকা? হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। পদ্মপুকুরের ওদিকটা ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। সোনারপুর থানার কি আছেন ম্যাডাম? সোনারপুর ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। আপনি কোন দিকটা দেখেন সোনারপুরের? আমি এই দিকটা যেটা বাড়িপুরের সঙ্গে লাগোয়া দিকটা আছে, সোনারপুর দক্ষিণ বিধানসভাটা, সোনারপুর দক্ষিণ বিধানসভা অঞ্চল। আচ্ছা, আর সোনারপুর আগে এদিকেরটা কে দেখে? নরেন্দ্রপুর আছে। নমস্কার ম্যাডাম। নরেন্দ্রপুর আপনার আন্ডারে? ইয়েস ম্যাডাম। নরেন্দ্রপুর থেকে শুরু করে আপনার ওদিকে আমাদের ফ্লাইওভার, সোনারপুর ফ্লাইওভার, টাইওভার, ওই কাটিপোতা, ওই অঞ্চলগুলো সব আপনি দেখেন? ইয়েস ম্যাডাম। খেয়াদহ 1, খেয়াদহ 2, কামরাবাদ জিপি, বনহুগলি 1, বনহুগলি 2 জিপি। বনহুগলি 1 2 তো এদিকে আছে? ইয়েস ম্যাডাম। বাট ওটা আপনার মধ্যে পড়ে? ইয়েস ম্যাডাম। আচ্ছা, সব ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে তো? ইয়েস ম্যাডাম। নমস্কার ম্যাডাম। খালবুজি দিয়ে কনস্ট্রাকশন হয়েছে ওখানে? খালবুজি দিয়ে কনস্ট্রাকশন কে করেছে, ভেঙে দিতে পারেন একটু? ম্যাডাম ওই আমাদের স্পিকার স্যার আমাকে জানিয়েছিলেন
ওটা আমাদের বর্ডারে পড়ে সোনারপুর থানার আন্ডারে, সঙ্গে সঙ্গে আইসি সোনারপুর এবং আমি গিয়ে ওই জায়গাটা সঙ্গে সঙ্গে দেখে ওটা কেস করে যা যা অ্যাকশন নেওয়া সব নেওয়া হয়েছে ম্যাডাম। কনস্ট্রাকশনগুলো রোজ হচ্ছে, ওটা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে, কোন জায়গাটা হচ্ছে বলুন তো, কোন খালটা, কোন খালটা? আমি গিয়েছিলাম ম্যাম রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির মধ্যে ওটা পড়ে, স্যার আমাকে বলেছিলেন। খালটা কোথায় আছে, খালটা কোন জায়গাটায়, লোকেশনটা বলো। সোনারপুর থানার মধ্যে পড়বে ম্যাম, ব্রিজটা ক্রস করে ইলাইচি মোড়ের কাছে আছে। দেখে নাও তো একটুখানি, এটা সুব্রত দেখবে মিউনিসিপ্যালিটির আন্ডারে। তো বন্ধ আছে ম্যাম, যত থেকে স্যার বলেছিলেন পুরো বন্ধ আছে। তোমরা যে কেসটেস গুলো করেছো তার কাগজপত্র গুলো ওদের দিয়ে দেবে। ইয়েস ম্যাম। রাজপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কোথায় দেখি, কেন হচ্ছে এগুলো? তোমার ভাইস চেয়ারম্যান কোথায়? শোনো আমি কিন্তু খবরাখবর রাখি, এগুলো করো না ম্যাডাম। এই তুমি লোক খারাপ এ কথাই বলবো না, বাট তুমি স্ট্রং নও। এই কমপ্লেনটা স্পিকার সাহেব যখনই করেছিলেন আমরা অ্যাকশন নিয়েছি এবং সোনারপুর থানাকে নিয়ে গিয়ে সেটা বন্ধ করে এবং ওখানে কাজ বন্ধ করে ভেঙে দেওয়া হয়েছে ওই জায়গাটা। তাহলে ঠিক আছে, কনস্ট্রাকশন হচ্ছে না তো? না ঠিক আছে, ওটা দরকার হলে খাল ছিল তো, ওটা একটা চেক ড্যাম করে দেওয়া হয়ে যাবে। ওটা হচ্ছে যেটা ইরিগেশনের খাল যাচ্ছে তার বাঁ পাশে ছিল। বলে দিয়েছি যা করতে হবে আমি বলে দিয়েছি, চেক ড্যাম ইরিগেশন থেকে চেক ড্যাম করে বাঁধিয়ে দেবে, লোকে হাঁটাচলা করবে। বসুন। নির্মলদার কিছু আছে আপনার কি বলার আছে বলুন, ওবে মাইকে বলুন। গ্রাম পঞ্চায়েত খুব বড় বড় পঞ্চায়েত, ওইটা যদি পঞ্চায়েত সমিতি দুটো ভাগ করেন, একটা বিমানদার। এটা আপনি ডিএম এর সাথে কথা বলবেন, ডিএম সাবজেক্টটা দেখে পঞ্চায়েত ডিপার্টমেন্টের সাথে কথা বলে করবে, এগুলো তো কতগুলো প্রসেস আছে না? আপনার নলেজ জানলাম। আমার নলেজ না, এগুলো হচ্ছে দেখুন এগুলো তো কতগুলো প্রসেস আছে, জুরিসডিকশনটা হচ্ছে ডিএম এর, ডিএম এর সাথে কথা বলে সেটা কথা বলে ওরা ঠিক করবে, ঠিক আছে? হ্যাঁ কি হলো সৈবল, তোর আবার কি হলো বল। রফিকুলের কিছু নেই তো, ও তো এলাকায় নেই, আর কিছু থাকবে কি করে? সবচেয়ে জেলা পরিষদের একমাত্র মেম্বার ছিল ইলেক্টেড। চেম্বারে কারা আছেন? হ্যাঁ বলুন, আপনাদের কি বলার আছে বলুন। নমস্কার, আমার নাম সুবীর রায়, ফেডারেশন অফ স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি হয়ে এসেছি। প্রত্যেক মাসে ডিএম সাহেবের চেম্বারে যে মিটিংটা হয় এডিএম ডেভেলপমেন্ট, দেখেন আমরা খুবই উপকৃত হচ্ছি, এবং প্রত্যেক মাসে যে ডিজিটাল সিনার্জি করা হচ্ছে সেটাতে খুবই সুবিধা হয়েছে। আর গত মাসে 11-12 তারিখে আপনি যে দীঘা কনক্লেভ করেছেন, আমার মতো যারা স্মল ইউনিট চালাচ্ছে অনেক তথ্য পেয়েছি, তার ভিত্তিতে এগিয়ে যাব। কারণ বড় যেটা বিজিবিএস করেন আমরা হারিয়ে যাই, কিন্তু সেখানেও তথ্য পাই, তাতে উপকৃত হই, কিন্তু এইখানে দীঘাতে পার্টিসিপেট করতে পেরেছি খুব ভালোভাবে, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদের আর কোনো প্রপোজাল নেই তো, এখন সব চলছে ঠিক মতো? হ্যাঁ ঠিক মতো, অন্তত আমি দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছি। আচ্ছা থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন চেম্বার? হ্যালো, আমি প্রলয়কান্তি ঘোষ বলছি, কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি সাউথ চব্বিশ পরগনা। আমরাও রেগুলার আমাদের মেম্বারদের যদি কোনো প্রবলেম হয় সেটা সিঙ্গেল উইন্ডো মিটিংয়ে নিয়ে যাই এবং ভিসিতে নিয়ে যাই, ডিএম সাহেব খুব সহযোগিতা করে, এই প্ল্যাটফর্মটা চললে আমাদের খুব ভালো হয়। হ্যাঁ ডিএম বললাম তো, জেলায় যদি ডিএমরা একটু অ্যাক্টিভ হয়, এসপিরা একটু অ্যাক্টিভ হয়, তাহলে সে জেলার মুখটাই বদলে যায়। সুতরাং আপনারা বলছেন ভালো লাগছে শুনতে, ভালো করে আরও কাজ করবে, ভালো বললো বলে একদম বসে পড়বে না, আবার ভালো বললো বলে আবার ওভার অ্যাক্টিভ হতে হবে। সুতরাং ডিএম এসপি তাদের টিম সবাইকে আমরা থ্যাঙ্কস দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকেই জানাচ্ছি, কিন্তু আগামী দিনেও যেন এই কাজগুলো ভালো করে আমাদের করতে হবে। আর একটা কথা আমার খুব গায়ে লাগে জানেন তো, আমি মনে করি গভর্নমেন্টের একটা পয়সা খরচ হলে পয়সাটা কিন্তু সাধারণ মানুষের, কোনো পয়সা যেন আমরা অপচয় না করি, প্রত্যেকটা পাই পয়সা যেন আমরা দেখে করি। এ পৃথিবীতে কে কদিন বাঁচে বলুন তো? আমার তো বেশি লোভ করে লাভ নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু,
এবং তার মধ্যে আজকে ধরুন আগে গভর্নমেন্টে কিছুই দিত না মানুষকে, আজকে তো গভর্নমেন্টকে সাবসিডি দিতে হয় খাদ্য সাথী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, স্কলারশিপ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে। সুতরাং আপনাদেরও সকলকে গভর্নমেন্টকে টোটাল গভর্নমেন্টের এই কাজগুলো মানুষকে বোঝাতে হবে, আর গভর্নমেন্ট যে কাজগুলো করছে একটু লিপলেট করে সেইটা বাড়ি বাড়ি পৌঁছতে হবে যে আমাদের সরকার এই করছে, তপশিলীদের জন্য এটা করেছে, বাচ্চা জন্মালে এটা করেছে, ম্যাল নিউট্রিশনের জন্য এটা করেছে, কন্যাশ্রীর এটা করেছে, একটা লিপলেট তৈরি করে। যেমন এটা করেছে খুব ভালো পুরুলিয়া করেছে, তুমি পুরুলিয়ার থেকে একটা চেয়ে নাও রাতুলের কাছ থেকে, করে নিয়ে ওইটা বাড়ি বাড়ি দাও, লোকে জানতে পারবে। ঠিক আছে, ভালো থাকবেন সকলে, রাজীব মিটিংটা থ্যাংকস করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আসলে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমাদের মেনশন কেসে আজকে আমাদের বিধায়করা যেসব প্রসঙ্গ তুললেন, এই অনেক প্রসঙ্গই তারা তুললেন, কিন্তু আজকে আমি অনেক উত্তরও পেয়ে গেলাম, ওনারাও নিশ্চয়ই উত্তর পেয়েছেন যে সমস্ত ওদের মনে সন্দেহ ছিল আমাদের যে প্রশ্নগুলো ওরা বিধানসভাতে লিপিবদ্ধ হলে পরে হয়তো অনেক সময় জানতে পারেন না, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ম্যাডাম, অনেক জিনিস আমরা আলোচনা করেছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে, প্রায় সবারই কথা শোনা হয়েছে, আর জেলার অগ্রগতি ভালো হয়েছে। আপনি যেটা বললেন ম্যাডাম, গঙ্গাসাগর জন্য প্রস্তুতি হয়েছে, বুলবুলে খুব ভালো কাজ করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় মানুষ, জনপ্রতিনিধি, আমরা রাজ্য সরকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে এত দ্রুত গতিতে তাড়াতাড়ি পৌঁছতে পেরেছেন আপনারা সবার কাছে। বাকি কাজগুলো যেটা রয়েছে এই বছরের যা টার্গেট আছে সেটা সবকটা আপনারা মিট করতে পারবেন আমাদের দৃঢ় বিশ্বাস। অল ডিপার্টমেন্টাল সেক্রেটারিজ আর হিয়ার, কাজে যদি কোনো প্রয়োজন হয় আপনারা ডাইরেক্ট ডিপার্টমেন্টকে জানাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি নিয়ে আজকে মিটিং শেষ। হেলথে কিন্তু আমি ঠিকই বলেছিলাম 111টাকে ক্লিয়ার করেছিলাম কালকে একদিনে, এই খবর টাইম পেলাম বলে। সুতরাং কাজগুলো ভালোই হয়েছে, বাদ বাকি সমস্ত দেখে রাখো যাতে ভালো করে কাজ হয়। আর রাজীব, তুমি মোটামুটি সবাইকে শুভেচ্ছা জানিয়ে থ্যাংকস জানিয়ে আমরা মিটিংটা শেষ করছি। সবাই যারা দূর দূর থেকে এসছেন ভালো করে ফিরে যাবেন অফিস, কলকাতা থেকে যারা এসছে অফিসাররা ঠিকই আছে। তাহলে কালকে পাথর প্রতিমা, কালকে পাথর প্রতিমা তো সবাই যাচ্ছে না, আমি যাচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ।